স্যার এখন দিলে ভাল পাম স্যার স্যার বাজেটৰ কিতাপখন পোৱা নাই স্যার আজি দিন অন্ততঃ কি সব কিবা আছে লবিড আছে লবিড স্যার লবিড নাই আমি তো পঢ়াৰ পিছত লে কৰো তো লৈ গলে হ'ব স্যার ইকোনমিক ফাইলটো এদিন আগত দিব লাগে এখন স্যার দিয়া হোৱা নাই এতিয়া লৈকে আগতে আগতে দিলে ভালে আছিল ইকনমিক সার্ভে তো প্রিন্ট হয়ে আছে মানে ভাবিছিল লে করা হয়েছিল বলে গতি ডিউরিং দ্য ডে আমি লে করে দিম এদিন আগতে দিব লাগে ভবিষ্যতে যাতে হয় আমার এবার দিয়াই নহয় অলপমান অলপ মূরে কবাত কনফিউজন হল যোৱা আমি প্রিন্টিং তিন দিন আগতে হয়ে আছিল আজি আমি এটা লে করে দিম ওকে থ্যাংক ইউ বাজেট কপি তো উঠিলেহে দিব সেটা তো দিব না বাজেট কপি তো বাজেট কপি তো আনি দিবলৈ অনুরোধ করছো বাজেট লবিত আছে সবে লৈ লব পাৰে নহয় অনারেবল মেম্বার মই বিৰাট অসুবিধা পাও স্পিকার হৈ ফালে প্রথম দিনা যেদিনের পর মই স্পিকার হৈছো সেইদিনের পর মই কৈছো যে টেবুলে টেবুলে আমি মানে ইমান ইমান কিতাবগার নথও লবির পৰা সবে পাব গতি লবির পৰা লৈ ললে হৈ যায় সবে এটা ইস্যু হৈ থাকে নাই এটা আছে তো দিয়া নাই দিয়া নাই লবির আপনি পড়ি থাকিব 2023 উত্থাপন করার প্রাক মুহূর্তত আমার সরকারের লক্ষ্য আর উদ্দেশ্য সম্পর্কে এগারী বিখ্যাত অর্থনীতিবিদ ডাডলি সিয়ারর সংজ্ঞারে আপনার অবগত করব বিচার সেই সংজ্ঞাটা হল ডেভেলপমেন্ট ইজ ওয়েন এ কান্ট্রি এক্সপিরিয়েন্সেস এ রিডাকশন অর এলিমিনেশন অফ পভার্টি ইনইকুয়ালিটি এন্ড আনএমপ্লয়মেন্ট অর্থাৎ উন্নয়ন হয়েছে সেইটোয়ে যেতিয়া দরিদ্রতা অসমতা আর নিবনার সমস্যা নাইকিয়া হয় বা নিম্নগামী হবলৈ আরম্ভ করে মই আজি উত্থাপন কৰিবলৈ লোৱা বাজেটখনত ইতিমধ্যে উল্লেখ কৰা সামগ্ৰিক উন্নয়নৰ যি সংজ্ঞা তাৰ উপযুক্ত প্ৰয়োগ সুস্পষ্ট ৰূপত দেখিবলৈ পাব বুলি মই দৃঢ়ভাৱে বিশ্বাস কৰোঁ অধ্যক্ষ মহোদয় 2021 চনৰ 10 মে'ত শপত গ্ৰহণ কৰাৰ দিনৰে পৰা আমাৰ চৰকাৰে এখন উজ্জীৱিত অসমৰ বাবে নিৰন্তৰ প্ৰয়াস অব্যাহত ৰাখিছে মাননীয় প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াই আমাৰ এই প্ৰয়াসৰ এক অকুৰন্ত উৎসস্বৰূপ মাননীয় প্রধানমন্ত্রী আমার রাজ্যখন আর অঞ্চলের সামগ্রিক বিকাশত বিশ্বাসী তেখেতে উত্তর পূব ভারতক দেশের বিকাশের নতুন ইঞ্জিন আর অসমক অষ্টলক্ষী বলে অভিহিত করেছিল মাননীয় প্রধানমন্ত্রীর উজ্জ্বল স্বপ্নক আমার রাজ্যখনের বিকাশ আর উন্নয়নের বাবে আগবাই নিবলৈ আমি বদ্ধপরিকর মাননীয় কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ ডাঙরিয়ায় উত্তর পূবত শান্তির বাতাবরণ সৃষ্টি করা আর সীমা সমস্যা সমাধানের ক্ষেত্রে লওয়া ভূমিকার বাবেও মই তেখেতক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ তদুপৰি যোৱা 22টা মাহত ৰাজ্যখনৰ সামগ্ৰিক অৰ্থনৈতিক কাঠামো সুদৃঢ় কৰাৰ ক্ষেত্ৰত কেন্দ্ৰীয় বিত্তমন্ত্ৰী নিৰ্মলা সীতাৰমণ ডাঙৰীয়ানীৰ নিৰৱচ্ছিন্ন সহযোগিতাৰ বাবেও তেখেতলৈ কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিলোঁ আপোনালোক সকলোৱে জ্ঞাত যে দেশখনে অমৃতকালত প্ৰৱেশ কৰিছে অমৃতকালৰ পুণ্য বতক অনুসৰণ কৰি অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই অসমক বিকশিত ভাৰতৰ 5খন শ্ৰেষ্ঠ ৰাজ্যৰ ভিতৰত এখন ৰাজ্য হিচাপে গঢ়াৰ সপোন ৰচনা কৰিছে তেখেতৰ নেতৃত্বত আজি আৰম্ভ হোৱা কৰ্মসংস্কৃতিৰ নতুন পৰিৱেশে এখন আত্মবিশ্বাসী অসমৰ ছবি উদ্ভাসিত কৰিছে সকলো সময়তে ৰাইজৰ ইচ্ছাক সন্মান জনাই ৰাজ্যখনৰ সামগ্ৰিক বিকাশ আৰু প্ৰশাসনিক ব্যৱস্থাটোক শক্তিশালী আৰু অধিক গতিশীল কৰি তুলিবৰ বাবে নেতৃত্ব প্ৰদান কৰা অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াক
এই সুযোগতে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছো। রাজ্যখনক আগুয়ে লই যাওয়ার বাবে লওয়া আমার সরকারের উৎকর্ষিত প্রচেষ্টাক আশীষ প্রদান করা অসমৰ সমূহ জনগণক বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছো। আগন্তুক সময়তো অসমৰ জনগণৰ সহযোগিতা আর আশীর্বাদ কামনা করছো। মই আমার তৃতীয়খন বাজেট উত্থাপন করবলৈ লৈ এই পবিত্র সদনের মাননীয় সদস্যসকলক কেতবোর গুরুত্বপূর্ণ উন্নয়ন সাধনের কথা অবগত করব বিচাৰিছো। মই আপোনালোকক অবগত করো যে মহাবীর লাচিত বরফুকনের 400 সংখ্যক জয়ন্তী স্থানীয় ভিত্তির পৰা রাষ্ট্রীয় পর্যায়ত নতুন দিল্লীলৈকে মহা সমারোহে আমি উদযাপন করলো। নতুন দিল্লীত সমাপ্ত হওয়া এই উদযাপনত মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় কেন্দ্রীয় গৃহমন্ত্রী আর মাননীয় কেন্দ্রীয় বিত্তমন্ত্রী উপস্থিত থাকি বীরগুলি যথোচিত শ্রদ্ধাঞ্জলি প্রদর্শন করলে। আমার বাবে একটা গৌরবের বিষয় যে লাচিত বরফুকনের বিষয়ে লিখা 42.94 লাখ লিখনিয়ে হাতে লিখা রচনা শাখত বৃহত্তম অনলাইন ফটো এলবামের শিতানত গিনিজ বিশ্ব অভিলেখ স্থাপন করেছে। এই সংক্রান্ত যা 9 মার্চ 2003 গিনিজ ওয়ার্ল্ড রেকর্ড লিমিটেডে আমার সরকারক যাবতীয় প্রমাণপত্র প্রদান করেছে। আমার সরকারে চৰাইদেউ মৈদামক ইউনেস্কোর সন্মানীয় বিশ্ব ঐতিহ্য ক্ষেত্রের মর্যাদা প্রদানের বাবে সফল প্রচেষ্টা চলাইছে। অতি গৌরব আর আনন্দের বিষয় যে ভারতবর্ষের এই বছরের একমাত্র মনোনয়ন হিসাবে চৰাইদেউ মৈদামে ইউনেস্কোর সচিবালয়ের সকল কারিকরী প্রয়োজনীয়তা পূরণ করেছে। মই মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়াক চৰাইদেউ মৈদামক বিশ্ব ঐতিহ্য ক্ষেত্রের পরিচয় প্রদানের দিকত মনিত করার বাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছো। বিহু হল বছরের ঋতু অনুসরি অনুষ্ঠিত হওয়া অসমের অতি গুরুত্বপূর্ণ উৎসব। বিহুর লগত জড়িত গীত, বাদ্য আর নৃত্য বহু যুগের আগরপ্রায় এক অনুপম সাংস্কৃতিক সম্পদ বলে পরিগণিত হয়ে আছে। অসমৰ গৌরব বিহুক বিশ্ব দরবারে লৈ যোৱাৰ উদ্দেশ্যে আর গিনিজ বিশ্ব অভিলেখ গঢ়ার বাবে অহা 14 এপ্রিলত গুৱাহাটীৰ সৰুসজাই ক্রিয়া প্রকল্পত 10,000তকৈ অধিক শিল্পীর অংশগ্রহণে বৃহৎ বিহু নৃত্য প্রদর্শন অনুষ্ঠিত হব। এই আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানত মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত থাকার বাবে ইতিমধ্যে সম্মতি প্রদান করেছে। অধ্যক্ষ মহোদয়, এখন উজ্জীবিত অসমৰ বাবে শক্তিশালী ভেটি নির্মাণ। অধ্যক্ষ মহোদয়, আজি মই বিষয়টো উত্থাপন করবলৈ বিচৰা বাজেটখন এখন একত্রীকরণের বিষয়ক বাজেট। এই বাজেটখন এখন সম্প্রসারণ বিষয়ক বাজেট। যদি এই শব্দ দুটাই সম্পূর্ণ বিপরীত অর্থ বহন করে তথাপি এই ক্ষেত্রত ইয়ার এক অন্তর্নিহিত দর্শন আছে। একত্রিত বা সুদৃঢ় শব্দটির দ্বারা আমি গুরুত্বপূর্ণ আঁচনিসমূহের সুফল সমূহ একত্রিত করাকেই বুঝাইছো, যাতে এই সুফল সমূহ বাস্তবিকতে কঠোরভাবে সুদৃঢ় করা হয়। একে সময়তে বৃহৎ পরিসরত এই সুফল সমূহ লাভ করাটো সুনিশ্চিত করবলৈ কেতবোৰ আসনির প্রধান বৈশিষ্ট্য সমূহ আমি সম্প্রসারণ করবলৈ বিচাৰিছো। এখন পুনর্জীবিত অসমৰ এক সবল ভেটি স্থাপন করে মই কেতবোৰ একত্রিত আসনির বিষয়ে আলোকপাত করব বিচাৰিছো। আয় ব্যয় সম্পর্কীয় একত্রীকরণ। অধ্যক্ষ মহোদয়, আমার সরকারের অবিরত প্রচেষ্টার ফলস্বরূপে রাজ্যখনের বিত্তীয় অবস্থার উল্লেখযোগ্য উন্নতি ঘটিছে। মুঠ রাজ্যিক ঘরুয়া উৎপাদনে 5.50 লাখ কোটি টাকার সীমা অতিক্রম করার 2023-24 বর্ষত এক নতুন ইতিহাস রচনা করবলে সক্ষম হব বলে আমার সরকার আত্মবিশ্বাসী। 2021-22 বর্ষত এই GSTR পরিমাণ আছিল 3.93 লাখ টাকা। রাজ্যখনের জনমূলী আয়ু তদ্রুপ ধরনের বৃদ্ধি পাইছে। বিত্তীয় একত্রীকরণ। অধ্যক্ষ মহোদয়, মুঠ ঘরুয়া উৎপাদন GDPর বৃদ্ধিয়ে আমার অর্থনৈতিক আর বিত্তীয় বিকাশ প্রতিফলিত করে। বৃদ্ধির এই ধারাত বরঙনি যোগা অন্যতম কারকতা হল শেহতীয়া বর্ষসমূহ হওয়া বাজেট সম্পর্কীয় ব্যয় আর বর্ধিত ব্যয়। ব্যয়ের ক্ষেত্র বিগত বর্ষত আমি 1 লাখ কোটি টাকার সীমা অতিক্রম করেছো। এই বর্ষত অর্থাৎ 2022-23 বর্ষত আমি আরো অধিক ব্যয় করবলে সক্ষম হম বলে আর ব্যয়ের পরিমাণ 1.20 লাখ কোটি টাকাত উপনীত হম বলে আশা করছো। অধ্যক্ষ মহোদয়, গুরুত্বপূর্ণ খণ্ডসমূহ করা সরকারি ব্যয় রাজ্যখনের অর্থনৈতিক দৃশ্যপটত এক বিপ্লবের সূচনা করেছে। বিভিন্ন খণ্ডলৈ আগবঢ়া ঋণ সম্প্রসারণ বৃদ্ধি হয়ে জমা আর ঋণের অনুপাত 2020 চনের মার্চর 50.7 শতাংশর পর 2022-23 ডিসেম্বর 57.5 শতাংশ বৃদ্ধি পাইছে, যেটা আমি CD রেশিও বলে কোম। কৃষি খণ্ডের একত্রীকরণ। রাজ্য সরকারে 2021-22 বর্ষত আরম্ভ করা ধান ক্রয় অভিযানের পর রাজ্যখনের 43,978 কৃষক উপকৃত হয়েছে আর প্রায় 1,057 কোটি টাকা উপার্জন করেছে।
এই বছর প্রতি কুইন্টল 2040 টাকার বর্ধিত ন্যূনতম সমর্থন মূল্যে আমি এই খারিফ বতর শেষলে 10 লাখ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্য বান্ধি লৈছো। 2022 চনের 15 মাসত সংগ্রহ হওয়া 98.335 মেট্রিক টন ধানের বিপরীতে এইবার কালিলেকে 3.43 লাখ মেট্রিক টন ধান সংগ্রহিত হয়েছে। সরকারের দৃশ্যমান ডিজিটাল রূপান্তর, অধ্যক্ষ মহোদয় বিভিন্ন সময়ত নির্ধারিত আর স্বচ্ছ নাগরিকমুখী আসনির মান আর খরতকীয় রূপায়ণ নিশ্চিত করবর কারণে আমার সরকারে প্রয়াস অব্যাহত রাখিছে। অসম সচিবালয়ত 2021 চনের 10 মে'র আগত দাখিল হওয়া আর বহুদিন ধরে নিষ্পত্তি নোহাকৈ থাকা বিভিন্ন নথির নিষ্পত্তির বাবে আমার সরকারে সদ্ভাবনা অভিযান আরম্ভ করেছে। ইয়ারোপরি কাগজবিহীন প্রশাসনের আরম্ভণি রূপে সচিবালয়ত ই অফিস ব্যবস্থা সম্পূর্ণ করা হয়েছে। পরিবহন বিভাগে কন্টেক্টলেস সেবা কিছুমান আরম্ভ করেছে, যারপরা যান বাহন বিক্রি প্রতিষ্ঠানে বাহনের পঞ্জীয়ন করা আর পঞ্জীয়ন প্রমাণপত্র প্রদান করার ক্ষমতা লাভ করেছে। ই গ্রাস ব্যবস্থার যোগেদি 98% পর্যন্ত মুঠ সরকারি প্রাপ্তি অনলাইন পদ্ধতিরে সংগ্রহ করা হয়েছে। ইডিপি পোর্টালে মুঠ বিভাগ সমূহ সামরি অনলাইন আপত্তিবিহীনতার প্রমাণপত্র অনুমতি ব্যবহারকর্তাক সহায় করেছে। মিশন ভূমিপুত্রর অধীনত সকল জাতিগত আর জনজাতির প্রমাণপত্র আবেদনকারীয়ে শারীরিকভাবে উপস্থিত হবলগিয়া নোহাকয়ে অনলাইন যোগে প্রদান করা হয়েছে। এনেকা কামর তালিকাখন আরো দীঘলিয়া। অধ্যক্ষ মহোদয়, কাম করার সুগমতা শিতানত কামে রাজ্যখনক আকাঙ্ক্ষিত পর্যায়ত এসপায়েস ক্যাটেগরি হিসাবে উপনীত করাইছে। আন্তঃগাঁথনি সৃষ্ট বিকাশের একত্রীকরণ, 2021 বর্ষের মে মাহরপর অভিলাষী সংস্কারমূলক আসনি সমূহে বহিঃসাহায্যপ্রাপ্ত প্রকল্পর ক্ষেত্রে এক নতুন গতি প্রদান করেছে, যার ফলত 31,126 কোটি টাকা ব্যয় সাপেক্ষে এনেকা 15টা প্রকল্পর কার্যকরীকরণের কাম চলি আছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ খণ্ড যেনে বিত্ত, পরিবহন, রাজহুয়া সেবা প্রদান, পথ আর দলং আন্তঃগাঁথনি, কৃষি, পরিবেশ আর বন, পানি যোগান, পয় প্রণালী, শক্তি, দক্ষতা বিকাশ ইত্যাদিত এই প্রকল্প সমূহ উপলব্ধ হয়ে আছে। তদুপরি রাজ্যখনের কল্যাণের বাবে ভারত সরকারের পৰা সহযোগিতা আর বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সমূহ সফল করার ক্ষেত্রে সরকারের নিরবচ্ছিন্ন প্রচেষ্টাক প্রতিফলিত করে ভারত সরকারের অর্থনৈতিক পরিক্রমা বিভাগে 11টা বহিঃসাহায্যপ্রাপ্ত প্রকল্প রূপায়ণের বাবে 31,212 কোটি টাকা অনুমোদন জানাইছে। ইয়ার জড়িয়ে রাজ্যখনের উন্নয়নের বাবে কেন্দ্রীয় সরকারের সমর্থনত প্রচেষ্টা অব্যাহত হওয়াটাই সূচাইছে। কেইটামান মূল বহিঃসাহায্য প্রকল্প এনে ধরনের, 4,510 কোটি টাকার আন্তরাজ্যিক সম্বোধন উন্নতিকরণ প্রকল্প, দ্বিতীয়তে আছে ডিমা হাসাও জেলার 3,875 কোটি টাকার দুর্যোগ সহনশীল পার্বত্য এলাকা পথ উন্নয়ন প্রকল্প, তৃতীয়তে প্রায় 770 কোটি টাকার অন্তর্দেশীয় জল পরিবহন প্রকল্পের অধীনত গুয়াহাটির গেটওয়ে ঘাটত আর উত্তর গুয়াহাটির পৰা উমানন্দ খণ্ডত আর মাজুলীর নিমাতীত যোরহাটের পৰা অকলামুখ খণ্ডত 4টা টার্মিনেল নির্মাণ আর অন্যান্য বৃহৎ প্রকল্প, চতুর্থতে বেকি আর বুড়িদিহিং নৈ পাৰৰ সুরক্ষা আসনির বাবে 1,123 কোটি টাকার সংহত নদী অববাহিকা ব্যবস্থাপনা প্রকল্প, 2,197 কোটি টাকার প্রকল্প ব্যয়ের 120 মেগাওয়াট নামনি কপিলি জলবিদ্যুৎ প্রকল্প, 3,284 কোটি টাকার বিতরণ ব্যবস্থার উন্নীতকরণ আর ক্ষতি হ্রাসকরণ প্রকল্প, পর্যটন সম্ভাবনা আমার প্রকৃত সুযোগ আর ইয়ার ক্রমাগত একত্রীকরণ, রাজ্যখনের পর্যটন খণ্ডই 2022-23 বর্ষত ঘরুয়া আর বিদেশী পর্যটকের ক্ষেত্রে উল্লেখযোগ্য বিকাশ সাধন করেছে। ভবিষ্যতলৈ এই খণ্ডর অধিক প্রসারের বাবে নতুন পর্যটন নীতি 2022 প্রস্তুত করা হয়েছে। পর্যটন খণ্ডর বিভিন্ন স্থান যেনে কাজিরঙা, মানাহ ইত্যাদিত ব্যক্তিগত বিনিয়োগক প্রসার করবলৈ সরকারে বৃহৎ হসপিটালিটি প্রকল্পর বাবে প্রধান হসপিটালিটি গোটসমূহর সৈতে চুক্তি স্বাক্ষর করবলৈ সক্ষম হয়েছে। পর্যটনক উদ্যোগের মর্যাদা প্রদান করা কেইখনমান রাজ্যের ভিতর অসমও এখন। সরকারি চাকরি আর আমার প্রতিশ্রুতি, যুব প্রজন্মক সরকারি খণ্ডত 1 লাখ চাকরি দিয়ে প্রতিশ্রুতির আমার সরকার শাসনলে আহিছিল। 2021 চনের 10 মে'র পৰা সরকারি খণ্ডত 21,920 গৰাকী প্রার্থী সরকার নিযুক্তি দিছে আর ইয়ার উপরে রাজ্য সরকারে আরো 40,000 চাকরি নিযুক্তির প্রক্রিয়া অব্যাহত রাখিছে আর আমি 10 তারিখের 20 মে'র ভিতর এই পর্যায়ও শীঘ্রে সমাপ্ত হব। অরুণোদয়
এক প্রকৃত সূর্যোদয়। রাজ্য সরকার আরম্ভ করা অরুণোদয় আসনিয়ে দরিদ্রতার বিরুদ্ধে যুদ্ধত রাইজর কেবা লাখ লোকক সহায় করেছে। এই আসনির অধীনত মাহিলী আগবঢ়া ধনের পরিমাণ পূর্বর 1000 টাকার পরিবর্তে 2022 সনের অক্টোবরের পর আমি 1250 টাকা করেছিল আর ইয়ার জড়িয়ে 17 লাখ পরিয়াল উপকৃত হয়েছে। রাজ্য সরকারে অধিক লোকক অন্তর্ভুক্তির নির্দেশনার 2022 সনের 14 ডিসেম্বরের পর অরুণোদয় 2 আরম্ভণি করেছে। অরুণোদয় আসনি ব্যাংক একাউন্টলে পুনপটিয়া ধন যোগানোর জড়িয়ে রাইজক প্রয়োজনীয় সহায় আগবার ক্ষেত্র দেশের এখন অন্যতম জনপ্রিয় আসনি হিসাবে পরিগণিত হয়েছে। মৌলিক প্রয়োজন সমূহ রাজ্য সরকারে 17,09,626 লোকলে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অনুমোদন দিছে আর ইয়ার ভিতর 7,15,618 গৃহর নির্মাণ সম্পূর্ণ হয়েছে। ইয়ার উপরি গৃহ লাভ করা লোকসকল রাজ্য সরকারে জল জীবন অভিযানের অধীনত কোয়াপানি সংযোগ, সৌভাগ্য আসনির অধীনত বিদ্যুৎ সংযোগ, উজ্বলা আসনির অধীনত রন্ধন গ্যাসের সংযোগ আদির অতিরিক্ত সুবিধা প্রদান করেছে। সকলোরে বাবে স্বাস্থ্য, রাজ্য সরকারে 2026 সনের ভিতর অসমক উত্তর পূর্বাঞ্চলের চিকিৎসা সেবার কেন্দ্রস্থল রূপে গড়ি তোলার লক্ষ্যে নতুন নতুন চিকিৎসালয়ের আন্তঃগাঁথনি গড়ি তুলি স্বাস্থ্যকেন্দ্র এক বিশেষ গতি প্রদান করেছে। তিনচুকিয়া চিকিৎসা মহাবিদ্যালয় নির্মাণ কার্য প্রায় শেষ পর্যায়ে উপনীত হয়েছে। চৰাইদেউ আর বিশ্বনাথত দুখন চিকিৎসা মহাবিদ্যালয় স্থাপনের কাম আরম্ভ হয়েছে। গুৱাহাটীত প্ৰাগজ্যোতিপুৰ চিকিৎসা মহাবিদ্যালয় আর মহেন্দ্র মোহন চৌধুরী চিকিৎসালয় নির্মাণ কার্যও যথেষ্ট অগ্রগতি লাভ করেছে। তদুপরি ধেমাজি, তামুলপুর, গোলাঘাট, বঙ্গাইগাঁও আর মরিগাঁওত 5খন নতুন চিকিৎসা মহাবিদ্যালয়ের আন্তঃগাঁথনি নির্মাণ কার্যর আধারশিলা স্থাপন করা হয়েছে। 6খন চিকিৎসা মহাবিদ্যালয় আর জেলা চিকিৎসালয়ের আন্তঃগাঁথনি উন্নয়নের জড়িয়ে সুপার স্পেশালিটি শাখা স্থাপন আর গুৱাহাটীত স্বাস্থ্য ভবন নির্মাণের কাম হাতত লওয়া হয়েছে। অধ্যক্ষ মহোদয়, যাতায়াত ব্যবস্থার জড়িয়ে রূপান্তর অসমমালা আসনির অধীনতে আমার সরকারে রাজ্যখনের পথ সংযোগ ব্যবস্থা উন্নতর আর সবলতর করবলৈ লৈছে। রাজ্যিক স্বঅধিকার উন্নয়ন এসওপিডি উপাদানের অধীনত 343 কিলোমিটার দৈর্ঘ্যর 18টা পথর কাম হাতত লওয়া হয়েছে। ব্রহ্মপুত্রের ওপর গুৱাহাটি উত্তর গুৱাহাটী সংযোগী PSC দলঙর নির্মাণ কাম 66% সম্পন্ন হয়েছে। পলাশবাড়ী শুয়ালকুচি সংযোগী ব্রহ্মপুত্রের ওপর আন এখন গুরুত্বপূর্ণ বৃহৎ দলঙর 3,197.20 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে আর অতি সোনকালে ইয়ার কাম আরম্ভণি হব। গুৱাহাটীর রাধা গোবিন্দ বৰুৱা পথ আর মালিগাঁওর এটি রোডত নির্মীয়মান ফ্লাইওভারের কাম যথাক্রমে 40% আর 58% সম্পূর্ণ হয়েছে। ইয়ার দ্বারা আমি আমার মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের যাতায়াত ব্যবস্থার জড়িয়ে রূপান্তরের সপোনক বাস্তব রূপ দিয়াত যথেষ্ট পরিমাণে সফলতা আসব। সকলোরে বাবে শিক্ষা, রাষ্ট্রীয় শিক্ষানীতি 2020-র সঙ্গে সংগতি রক্ষা করে রাজ্য সরকারে 214খন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় উন্নীত করেছে আর আন 716খন বিদ্যালয়ক উচ্চতর মাধ্যমিকলৈ উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। 3 বছরীয় অঙ্গনবাড়ী শিক্ষাক নিম্ন প্রাথমিক বিদ্যালয় 2 বছরীয় পাঠ্যক্রমের সঙ্গে সংমিশ্রণ করে 5 শ্রেণীর বুনিয়াদী শিক্ষা হিসেবে নামকরণ করার সরকারে অনুমোদন দিছে। দেশের স্বাধীনতার 75 বছর পিছত প্রথমবারলৈ রাজ্য সরকারে 119খন আদর্শ বিদ্যালয় স্থাপনের বাবে ব্যবস্থা হাতত লৈছে। ইয়ার ভিতর 57খন 2022-23 শৈক্ষিক বর্ষের কার্যক্ষম হয়ে পড়েছে আর মহামহিম রাষ্ট্রপতি মহোদয়ে রাজ্যের চাহ বাগিচা সমূহত আন 100খন আদর্শ মহাবিদ্যালয়ের আধারশিলা স্থাপন করেছে। আমি চলিত বর্ষের 18 জানুয়ারীর 18 ফেব্রুয়ারীলৈ 3টা পর্যায়ত গুণোৎসব অনুষ্ঠিত করেছো। ইয়াত 44,531খন বিদ্যালয়ের 41,28,091 জন ছাত্রছাত্রীয়ে অংশগ্রহণ করেছে। 2021-22 বিত্তীয় বর্ষের সময়সাত আমার সরকারে প্রজ্ঞান ভারতী আসনির অধীনত দরিদ্র সীমারেখার তলর 3,57,903 ছাত্রছাত্রীর মাচুল রেহার বাবে 8,71.47 কোটি টাকা মোকলাই দিছে। স্নাতক পর্যায়ের ছাত্রছাত্রীক বিনামূল্যা পাঠ্যপুথি যোগান ধরবলৈ আর 3,54,241 ছাত্রছাত্রী উপকৃত করবলৈ 3,542.41 লাখ টাকা মোকলাই দিছে। কারিকরী শিক্ষার ক্ষেত্রত
এক নতুন উদ্যম প্রদান করে বঙ্গাইগাঁও বিহালি শুয়ালকুচি নলবাৰী নগাঁও আর ওদালগুড়ি ছখন অভিযান্ত্রিক মহাবিদ্যালয় নির্মাণের কামে দ্রুত অগ্রগতি লাভ করেছে আর আন আঠখন নতুন পলিটেকনিক নির্মাণের কামেও দ্রুত অগ্রগতি লাভ করেছে। সুদক্ষ অসম উদ্যোগের বাবে সাজু, সুদক্ষ কর্মী আর উদ্যোগী সৃষ্টির লক্ষ্যে রাজ্যখনের ঔদ্যোগিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান আই আই টি আর পলিটেকনিক সমূহ উৎকর্ষ সাধন কেন্দ্রলৈ রূপান্তর করার বাবে রাজ্য সরকারে টাটা টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের সহযোগিতা কাম করে আছে। অসমৰ যুবক যুবতী সকলক দক্ষ করে তোলার উদ্দেশ্যে আই টি এডুকেশন সার্ভিসেস সিঙ্গাপুরের সহযোগিতা নর্থ স্কিল সেন্টার স্থাপন করা হয়েছে। তদুপরি মঙ্গলদৈত 1016 কোটি টাকার প্রকল্প বয়ে প্রস্তাব করা দক্ষতা বিশ্ববিদ্যালয়ের কাম চলি আছে। যুবক যুবতী সকলক দক্ষ করে তোলার ফলত এখন আত্মনির্ভরশীল অসম গড়ার আমার প্রচেষ্টায় নতুন গতি লাভ করব। শান্তির এক যুগের আমন্ত্রণ, যা 3 দশক ধরে জারি হয়ে থাকা সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন 1958, 24খন জেলা আর এটা মহকুমার 2022 চনের 1 এপ্রিলের প্রত্যাহার করা হয়েছে। ই রাজ্যখনলৈ বিকাশ আর উন্নয়নের প্রত্যাবর্তনকে সূচাইছে। আমার যুবক যুবতী সকলের ভবিষ্যতক অন্ধকারের মুখলে ঠেলি দিয়া ড্রাগসর ভাবুকির বিরুদ্ধে আমার সরকারে এখন পূর্ণাঙ্গ যুঁজ ঘোষণা করেছে। 2023 বর্ষের 2 মার্চলৈ NDPS আইনের অধীনত 5151টা গোচর রুজু করা হয়েছে। 221 কিলোগ্রাম হিরোইন, 67864 কিলোমিটার গাঞ্জা, 3317 কিলোগ্রাম পপিস্র জব্দ করার 8632টা ড্রাগস সরবরাহী গ্রেপ্তার করা হয়েছে। তদুপরি 2022 বর্ষের 31 ডিসেম্বরলৈ মানব সরবরাহর 203টা গোচর রুজু করা হয়েছে আর 163টা মানব সরবরাহী গ্রেপ্তার করা হয়েছে আর 358গৰাকী পীড়িতক উদ্ধার করা হয়েছে। তদুপরি অসমৰ শেহতীয়া ইতিহাসত পোনপ্রথমবারের বাবে 2022 বর্ষটোত এটাও গড় চোরাং শিকারীর হাতত নিধন নোহার অভিলেখ স্থাপন হয়েছে। আমার সজ্জাবাহী আসনি সমূহের বিষয়ে জানার পূর্বে আহক আমি রাজ্যখনের অর্থনৈতিক সম্ভাবনা সন্দর্ভত চমুকৈ আলোকপাত করো। অধ্যক্ষ মহোদয়, গোলকীয় বিকাশের হার 2022 চনের প্রাককালিত 3.4% পৰা 2023 চনত 2.9% অবনমিত হব বলে আর তারপর 2024 চনত 3.1% বৃদ্ধি হব বলে প্রক্ষেপ করা হয়েছে। মুদ্রাস্ফীতির মোকাবিলা করবলৈ সেন্ট্রেল ব্যাংকের নিরীক্ষ সমূহ ঘটা বৃদ্ধি আর ইউক্রেনের রাশিয়ায় চলা যুদ্ধই অর্থনৈতিক কাম কাজক ভারাক্রান্ত করে রাখিছে। চীনত কোভিড-19 দ্রুত সংক্রমণে 2022 চনত বিকাশের হার অবনমিত করেছিল, কিন্তু শেহতীয়া পুনর্মুক্তকরণ কাম কাজে আশা করাতকৈ অধিক দ্রুততার বিকাশের পথ প্রশস্ত করেছে। গোলকীয় মুদ্রাস্ফীতির হার 2022 চনত 8.8% পৰা 2023 চনত 6.6% আর 2024 চনত 4.3% অবনমিত হব বলে আশা করা হয়েছে। অধ্যক্ষ মহোদয়, বিভিন্ন প্রত্যাহ্বানের মাজতো পুনের উজ্জীবিত ভারত, প্রবল গোলকীয় পশ্চাদমুখী প্রবণতা আর কঠোর ঘরুয়া মুদ্রানীতি সত্ত্বেও ভারতবর্ষই স্বাধীনতার 75 সংখ্যক বর্ষত চলিত বর্ষত আর বিদেশী মুদ্রা বিনিময় নিরিখের ক্ষেত্রে বিশ্বর পঞ্চম বৃহৎ অর্থনীতি রূপে পরিগণিত হয়েছে। অবশ্যই সাবধানতার আর যত্ন সহকারে গ্রহণ করা নীতি সমূহের ফলস্বরূপে এইটো হয়েছে যে মহামারীর পিছত সময়সাত এক সবল বহনক্ষম অর্থনীতির পুনরুদ্ধারক নিশ্চিত করেছে। ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে প্রাকফলন অনুসরি ভারতীয় অর্থনীতি হয়েছে 2022-23 বিত্তীয় বর্ষের দ্রুততম বিকাশশীল বৃহৎ অর্থনীতি সমূহের অন্যতম, যেটিয়ে ভারতীয় অর্থনীতির সবলতাকে প্রতিফলিত করেছে। রাষ্ট্রীয় আয় 2022-23 প্রথম অগ্রিম প্রাকফলন হিসাবে 2022-23 বিত্তীয় বর্ষত ভারতের রিয়েল জিডিপির 7% বৃদ্ধি হব। অধ্যক্ষ মহোদয়, এটি আইসু আমার নিজের রাজ্য অসমলৈ পুনের উজ্জীবিত অসম 2017-18 বৃত্তীয় বর্ষের পর 2021-22 বৃত্তীয় বর্ষের সময়সাত অসমে বর্তমানের মূল্যত মুঠ রাজ্যিক ঘরুয়া উৎপাদন GSDP অনুসরি 10.25% বার্ষিক গড় বিকাশের হার অর্জন করেছে। সমগ্র দেশ আর বিশ্বর লগতে অসমে কোভিড-19 মহামারীর সম্মুখীন হয়েছিল যদিও ভারতের রাজ্যসমূহের ভিতর ই অন্যতম খরতকীয়া বিকাশ। অধ্যক্ষ মহোদয়, এইটি অতি প্রশংসনীয় যে আমার সরকারের আমলত মূলধনী ব্যয় যথেষ্ট বৃদ্ধি হয়েছে। 2015-16 বিত্তীয় বর্ষত
রাজ্যর মূলধনী ব্যয় আছিল মাত্র 2,951 কোটি টাকা কিন্তু যোৱাবাৰ 2021-22 বিত্তীয় বৰ্ষত 20,299 কোটি টাকালৈ বৃদ্ধি হৈছে আৰু যোৱা ছবছৰত এই বৃদ্ধিৰ হাৰ প্ৰায় 7 গুণ অধ্যক্ষ মহোদয় স্বচ্ছতা আৰু দায়বদ্ধতা নিশ্চিত কৰাৰ উদ্দেশ্যে আমাৰ চৰকাৰে বিত্তীয় খণ্ডত বহুত সংস্কাৰমূলক পদক্ষেপ গ্ৰহণ কৰিছে রাজহ সংগ্রহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করার এই পদক্ষেপসমূহে এক গুরুত্বপূর্ণ অরিহণা যোগাইছে আজি আমার রাজহ সংগ্রহ প্রতি মাহত 3,500 কোটি টাকা বৃদ্ধি পাইছে আর সরকারি কর্মচারী সকলক নিজের পুঁজির পরাই বেতন আগবার বাবে ই পর্যাপ্ত এতিয়া অধ্যক্ষ মহোদয় আমি আইছো এটা গুরুত্বপূর্ণ অধ্যায়লৈ সেটি হয়েছে অষ্টাদশ মুকুটার উন্নয়নী মালা অধ্যক্ষ মহোদয় সকলে বিষয়ে এই বিষয়ে জ্ঞাত যে 2017-18 বর্ষত আমি অষ্টাদশ মুকুটার উন্নয়নী মালা ধারণাটো আরম্ভ করেছিল আমার মাননীয় মুখ্যমন্ত্রী তথা সেই সময়ের মাননীয় বিত্তমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ে ভাগবত গীতার 18টা অধ্যায়ের দ্বারা অনুপ্রাণিত হয়ে 18খন আসনির এই ধারাটো আরম্ভণি করেছিল এই 18খন ধ্বজাবাহী আসনিয়ে আমার সরকারের এটা বর্ষর বিশেষ অগ্রাধিকার সমূহক প্রতিফলিত করে গুরুত্ব আরোপ করা কেইটামান ক্ষেত্রক চিনাক্ত করার অন্ত প্রতিটি বিভাগের বাবে আমি লক্ষ্য নির্দিষ্ট করে এক সংহতকরণ প্রক্রিয়া আরম্ভ করেছো আমার আসনি আর আলোচনা সমূহ গভীরভাবে অধ্যয়ন করে আর মুখ্যমন্ত্রীর কনক্লেভ মুখ্য সচিবর কনফারেন্স আর রাজ্যিক আর কেন্দ্রীয় পর্যায়ত অনুষ্ঠিত চিন্তন শিবিরের পর লওয়া শিকনির সামাজিক মাধ্যম আর তৃণমূল পর্যায়ত বহু আলোচনার পর জনসাধারণ আর অন্যান্য অংশীদার সকলের সক্রিয়ভাবে মতামত সংগ্রহ করে এই বর্ষত মই অষ্টাদশ মুকুটার উন্নয়নী মালার অধীনত তলত দিয়া আসনি সমূহ ঘোষণা করব বিচাৰিছো অধ্যক্ষ মহোদয় ইয়াত প্রথমতেই আছে মুখ্যমন্ত্রীর স্বনিয়োজন অভিযান অধ্যক্ষ মহোদয় রাজ্যখনের যুবক যুবতী সকলক সরকারি খণ্ডত কর্মসংস্থাপন দিয়ার সমান্তরালভাবে ব্যক্তিগত খণ্ডটো আমার সরকারে দরিদ্র সীমারেখার তলর আর নিম্ন আয়ের পরিয়ালের যুবক যুবতী সকলের মাজত স্বনিয়োজনের সুবিধা সৃষ্টি করার কারণে ক্ষুদ্র উদ্যোগীর উন্নয়নের বাবে এখন আসনি রূপায়ণ করার প্রস্তাব আগবাইছে বাণিজ্য উৎপাদন খণ্ড সেবা খাদ্য সংসাধন হস্ততাঁত হস্তশিল্প কৃষি আর ইয়ার সহযোগী খণ্ড যে পশুপালন মীন আর দুগ্ধ উৎপাদন আদির দরে উপার্জন সৃষ্টিকারী কাম কাজ সমূহত এই আসনিখনের অধীনত সাহায্য আগবা হব অহা তিনি বছৰত ক্ষুদ্র উদ্যোগ স্থাপনের সহায় করার বাবে আমি 1,00,000 যুবক যুবতীক কিস্তি হিসাবত মোট 2,00,000 টাকাকৈ এককালীন প্রারম্ভিক পুঁজি আগবার প্রস্তাব মই রাখিছো ব্যাংক লিঙ্কেজের সহায়ের সম্ভবপর ক্ষেত্রে এই সাহায্যের পরিমাণ যথোপযুক্তভাবে বৃদ্ধি করিব পৰা যাব যিকল উদ্যোগীয়ে ইতিমধ্যে 6 মাসনির দিনত ক্রেডিট লিঙ্কেজের সুবিধা লাভ করেছে আর নিজ ব্যবসায়ের সফলতার চলাই আছে তেনে উদ্যোগী সকলকো আমি এই আসনি অধীনত অগ্রাধিকার দিয়া হব অধ্যক্ষ মহোদয় ইয়ার উপরও আমার সরকারে আন 1,00,000 উদ্যোগী যুবক যুবতী সামরি লওয়ার প্রস্তাব আগবাইছে এই যুবক যুবতী সকলক MSME আর আন খণ্ডর লগত জড়িত প্রকল্পর বাবে প্রকল্প ভিত্তিক রাজ সাহায্য আগবা হব আর এনেদরে এই পদক্ষেপের অধীনত আগন্তুক 3 বছৰত মূল বিনিয়োগের পরিমাণ হব 5,000 কোটি টাকা অধ্যক্ষ মহোদয় যে 2,00,000 নিবনুয়া যুবক যুবতীক নিয়োগ সৃষ্টিকারীলৈ রূপান্তর করার সম্ভাবনা বহন করেছে মই এই আসনির বাবে এই বাজেটত মোট 1,000 কোটি টাকার আবন্তন দিছো ইয়ার পিছত অধ্যক্ষ মহোদয় মই আহিছো 1,00,000 নিযুক্তিলে অতি সন্তুষ্টিরে মই এক পবিত্র সদনত জনাব বিচাৰিছো যে আমার সরকারে ইতিমধ্যে বিভিন্ন বিভাগত প্রায় 42,000 যুবক যুবতীক নিযুক্তি প্রদান করেছে তদুপরি আমার সরকারের 2 বছর সম্পূর্ণ হওয়ার লগে লগে 2023 বর্ষর 20 মের ভিতর আন 40,000 প্রার্থীর নিযুক্তি প্রক্রিয়া সম্পূর্ণ করা হব বর্তমান প্রায় 18,000 পদ নিযুক্তির বিভিন্ন পর্যায়ত আছে আর অতি শীঘ্রে এই নিযুক্তির কাম আমি সম্পূর্ণ করিম বর্তমানে থাকা মানব সম্পদের সঠিক ব্যবহার সুনিশ্চিত করার লগতে সরকারি ব্যবস্থা পারদর্শিতা অনার বাবে এটা বিভাগের পর আন একটা বিভাগলৈ সরকারি কর্মচারী সালসনি করবলে আমার সরকারে চলিত বর্ষত এখন বিধেয়ক উত্থাপন করব যদিও কর্মচারী সকলে তেখেতর বিভাগটির পেয়ারোলত থাকিব তথাপিও বেলেগ বিভাগে তেখেতর সেবার
সদ ব্যৱহার কৰিব পাৰিব অধ্যক্ষ মহোদয় অসম মাইক্ৰোফাইনেন্স উদগনি আৰু হকা হাসনি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মা ডাঙৰীয়া সবল নেতৃত্বত আমাৰ চৰকাৰখনে অসম মাইক্ৰোফাইনেন্স উদগনি আৰু হকা হাসনি 2021 প্ৰৱৰ্তন কৰিছিল মই এই পবিত্ৰ সদনত জনাবলৈ পাই সুখী হৈছো যে আসনিখনৰ শ্রেণী এক আৰু শ্রেণী দুই অধীনত প্ৰায় 10 লাখ ঋণ লোৱা ব্যক্তিক আমি 1799 কোটি টকাৰ সাহায্য প্ৰদান কৰি আমি আমাৰ প্ৰতিশ্ৰুতি পূৰণ কৰিছো তেওঁলোকৰ ঋণ বহনৰ যোগ্যতা উন্নত কৰাৰ ক্ষেত্ৰতো ই নিশ্চয়কৈ সহায়ক হ'ব মহোদয় ঋণ গ্ৰহণ কৰা দুৰ্দশাগ্ৰস্ত আৰু অভাৱগ্ৰস্ত মহিলা যিসকলে একাউণ্ট 2021 বৰ্ষৰ 31 মাৰ্চৰ ভিতৰত বন্ধ হৈ গৈছে তেওঁলোককো এই বাজেটত আমি সহায় আগবঢ়াব বিচাৰিছোঁ 25,000 টকা পৰ্যন্ত ঋণ লোৱাসকলক আমাৰ চৰকাৰে অগ্ৰাধিকাৰ প্ৰদান কৰিব পিছৰ পৰ্যায়ত ৰাজ্যখনৰ আৰ্থিক অৱস্থাৰ প্ৰতি ভিত্তি আমি লক্ষ্য ৰাখি 25,000 টকাৰ ওপৰত ঋণ লোৱাসকললৈ এই লাভালাভ সম্প্ৰসাৰণ কৰা হ'ব আৰু মই এই পদক্ষেপৰ বাবে মই 500 কোটি টকা ধাৰ্য কৰিছোঁ অধ্যক্ষ মহোদয় এতিয়া আমি এটা গুৰুত্বপূৰ্ণ অধ্যায়লৈ সেইটো হৈছে দৰিদ্ৰতা নিবাৰণ আমাৰ চৰকাৰৰ কাম কাজসমূহে সদায় মহাত্মা গান্ধীৰ বাণীক প্ৰতিহত কৰি আহিছে যেতিয়াই তুমি দ্বিধাত থাকা আটাইতকৈ দুখীয়া আৰু দুৰ্বল ব্যক্তিজনৰ মুখখনলৈ মনত পেলোৱা আৰু নিজকে সোধা তুমি লোৱা প্ৰচেষ্টাই ব্যক্তিজনৰ জীৱন আৰু ভাগ্য সলনি কৰিব পাৰিবনে অধ্যক্ষ মহোদয় দৰিদ্ৰতা নিৰ্মূল কৰিবৰ বাবে আমি 4টা পন্থা গ্ৰহণ কৰিছোঁ অৰুণোদয় অৰুণোদয় হৈছে আমাৰ এখন প্ৰধান মহিলা কেন্দ্ৰিক ধৈৰ্যবাহী আঁচনি অৰুণোদয় অধীনত প্ৰতিশ্ৰুতি অনুযায়ী 17 লাখতকৈও অধিক ব্যক্তিলে প্ৰতি মাহৰ 10 তাৰিখে 1250 টকাকৈ বৰ্তমানে প্ৰদান কৰি আহিছে মহোদয় অৰুণোদয় আঁচনিখন সম্প্ৰসাৰণৰ বাবে দিয়া প্ৰতিশ্ৰুতিও আমাৰ চৰকাৰে পূৰণ কৰিবলৈ লৈছে আৰু অৰুণোদয় 2ৰ অধীনত ইতিমধ্যে নতুনকৈ অন্তৰ্ভুক্ত কৰিবলৈ লোৱা ব্যক্তিসকলৰ নথি জিলা পৰ্যায়ৰ নিৰীক্ষণ কমিটিৰ দ্বাৰা পৰীক্ষণ প্ৰক্ৰিয়া চলি আছে আৰু উপায়ুক্তসকলে নিৰ্ধাৰিত মাপকাঠিৰ অধীনত তেওঁলোকৰ যোগ্যতা সন্দৰ্ভত সকলো আবেদনকাৰীৰ পৰা শপতনামা গ্ৰহণ কৰিব সমগ্ৰ প্ৰক্ৰিয়াটো সম্পূৰ্ণ হোৱাৰ লগে লগে এই আঁচনিৰ অধীনত অতিৰিক্ত 10 লাখতকৈও অধিক নতুন ব্যক্তিৰ সংযোজনেৰে ইয়াৰ মুঠ সংখ্যা 27.5 লাখ স্পৰ্শ কৰিব অধ্যক্ষ মহোদয় মই ভাবোঁ যে আমাৰ ৰাজ্যখনৰ প্ৰায় 75 বছৰৰ ভিতৰত এইখনে সৰ্বাধিক অতি বৃহৎ আঁচনি যিয়ে ইমান 27.5 লাখ 50,000 পৰিয়ালক স্পৰ্শ কৰিব পাৰিছে ৰাজ্যখনৰ অন্তোদয়াক উপকৃত কৰিবলৈ এটা পৰিয়াল এখন আঁচনি নীতি অনুসৰণ কৰি আমি ইন্দিৰা মিৰি সাৰ্বজনীন বিধৱা পেঞ্চন আঁচনি আৰু দীনদয়াল দিব্যাংগজন পেঞ্চন আঁচনি দুখন অৰুণোদয়ত অন্তৰ্ভুক্ত কৰিছোঁ অৰুণোদয় আঁচনিৰ আৰু এটা দি হৈছে অধ্যক্ষ মহোদয় অৰুণোদয়ৰ অধীনত লাভ কৰা ধনৰ পৰিমাণ চলিত বিত্তীয় বৰ্ষৰ শেষৰ ফালে আমি পুনৰ 150 টকা বঢ়াই প্ৰতিগৰাকী মহিলালৈ আগবঢ়োৱা এই ধনৰাশিৰ পৰিমাণ মাহিলী 1400 টকালৈ বৃদ্ধি কৰাৰ বাবে আমাৰ চৰকাৰে প্ৰচেষ্টা গ্ৰহণ কৰিছে ইয়াৰ দ্বাৰা এই আঁচনিখনৰ বাবে মই এইবাৰ বাজেটত 3,420 কোটি টকা ধাৰ্য কৰিছোঁ এইবাৰ হওঁ অধ্যক্ষ মহোদয় মুখ্যমন্ত্ৰীৰ আয়ুষ্মান অসম যোজনালৈ প্ৰতিগৰাকী নাগৰিকে যাতে ব্যয়সাধ্য আৰু উন্নত মানদণ্ডৰ স্বাস্থ্যসেৱা লাভ কৰিব পাৰে সেইটোতো নিশ্চিত কৰাৰ উদ্দেশ্যে গ্ৰহণ কৰা স্বাস্থ্য বীমা আঁচনিখন আমাৰ দীৰ্ঘমাগী লক্ষ্য সাধনৰ দিশত এক গুৰুত্বপূৰ্ণ পদক্ষেপ আমাৰ চৰকাৰৰ এই সপোন বাস্তৱিত কৰাৰ উদ্দেশ্যে অসমত আয়ুষ্মান ভাৰত প্ৰধানমন্ত্ৰী জন আৰোগ্য যোজনা ৰূপায়ণ কৰা হৈছে আৰু আৰ্থসামাজিক জাতি পিয়ল 2011 তথ্য অনুসৰি 30 লাখ পৰিয়ালক এই আঁচনিৰ অধীনত সামৰি লোৱা হৈছে অৱশ্যে কেন্দ্ৰীয় চৰকাৰৰ পৰামৰ্শ অনুযায়ী আমি ৰাষ্ট্ৰীয় খাদ্য সুৰক্ষা আইনৰ তথ্য ভাণ্ডাৰক আধাৰ হিচাপে গ্ৰহণ কৰিছোঁ আৰু মই ঘোষণা কৰিবলৈ পাই সুখী হৈছোঁ যে ৰেচন কাৰ্ড থকা পৰিয়ালৰ 100 শতাংশই সামৰি লোৱাৰ উদ্দেশ্যে আমাৰ চৰকাৰে মুখ্যমন্ত্ৰী আয়ুষ্মান অসম যোজনা আৰম্ভ কৰি এক গুৰুত্বপূৰ্ণ পদক্ষেপ গ্ৰহণ কৰিছে আৰু যাৰ জৰিয়তে 28 লাখ অতিৰিক্ত পৰিয়ালক 5 লাখ টকাৰ নগদবিহীন চিকিৎসাসেৱা লাভৰ সুবিধা প্ৰদান কৰি এই আঁচনি দেশৰ ভিতৰত আটাইতকৈ বৃহৎ স্বাস্থ্যসেৱা আঁচনি হিচাপে পৰিগণিত হৈছে অধ্যক্ষ মহোদয় যি ক্ষেত্ৰত অটল অমৃত অভিযানে ব্যক্তিগতভাৱে স্বাস্থ্যসেৱাৰ নিশ্চিতি প্ৰদান কৰিছিল মুখ্যমন্ত্ৰী আয়ুষ্মান অসমে আঁচনিখনৰ সমগ্ৰ পৰিয়ালকে ইয়াত সামৰি ল'ব বিনামূলীয়া চিকিৎসাসেৱা প্ৰদান কৰাৰ উদ্দেশ্যে প্ৰতিটো যোগ্য পৰিয়ালক 1খনকৈ নগদবিহীন কাৰ্ড প্ৰদান কৰা হ'ব
নগদ বিহীন কার্ডখন পরিয়ালর হাতত উপলব্ধ নোহালৈকে এই আসনির অন্তর্ভুক্ত চিকিৎসালয় সমূহত তেওঁলোকে রেশন কার্ড দেখুৱাই আসনিখনৰ সুবিধা লাভ করব। আর মই প্রথম পর্যায়ত এই আসনিখনৰ বাবে 135 কোটি টাকা ধার্য করেছো। অধ্যক্ষ মহোদয়, আৰু এক গুরুত্বপূর্ণ আসনিলে মই আহিছো, সেইটো হৈছে খাদ্য সুরক্ষার নিশ্চিতি। 2022 চনৰ জুন মাহৰ পৰা অসম এক রাষ্ট্র এক রেশন কার্ড আসনির অন্তর্ভুক্ত হৈছে। 2022 চনৰ 7 ডিসেম্বৰত অনুষ্ঠিত অসম সরকারের কেবিনেট বৈঠকত রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনত আৰু 40 লাখ ব্যক্তিক বাছনি কৰিবৰ কাৰণে সিদ্ধান্ত গ্ৰহণ কৰা হৈছে। আৰু সেই অনুসৰি তেওঁলোকক নতুন ৰেচন কাৰ্ড প্ৰদান কৰা হ'ব। আৰু ইতিমধ্যে সংশ্লিষ্ট জিলাসমূহক প্ৰয়োজনীয় নিৰ্দেশনা প্ৰেৰণ কৰা হৈছে আৰু বাছনি প্ৰক্ৰিয়া ইতিমধ্যে আৰম্ভণি হৈছে। মই এইবাৰ ৰাষ্ট্ৰীয় খাদ্য সুৰক্ষা আঁচনিৰ বাবে বাজেটত 404.94 কোটি টকা ধাৰ্য কৰিছোঁ। অধ্যক্ষ মহোদয়, ইয়াৰ পিছত আহোঁ আৰু এখন গুৰুত্বপূৰ্ণ আঁচনিলৈ। সেইখন হৈছে মুখ্যমন্ত্রী আবাস যোজনা সকলোৰে বাবে গৃহ। অধ্যক্ষ মহোদয়, প্রধানমন্ত্রী আবাস যোজনা হৈছে সমাজৰ অর্থনৈতিকভাৱে দুর্বল আৰু নিম্ন আয়ৰ লোকসকলক ব্যয়সাধ্য গৃহ নির্মাণৰ সুবিধা প্ৰদানৰ লক্ষ্যৰে গ্ৰহণ কৰা এখন অভিলাষী আঁচনি। প্রধানমন্ত্রী আবাস যোজনাৰ অধীনত ইতিমধ্যে 20 লাখতকৈও অধিক ঘৰ জিঅ'টেগ কৰা হৈছে। ইয়াৰ ভিতৰত 15.5 লাখ পৰিয়াল যোগ্য হিচাপে বিবেচিত হৈছে। আমি ভাৰত চৰকাৰৰ পৰা এতিয়ালৈকে 3.3 লাখ ঘৰৰ অনুমোদন লাভ কৰিছোঁ আৰু ভৱিষ্যতে এই সংখ্যা অধিক বৃদ্ধি হ'ব বুলি আমি আশা কৰিছোঁ। সকলোৰে বাবে গৃহ হৈছে আমাৰ মাননীয় প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া এক সপোন আৰু তেখেতৰ এই প্ৰচেষ্টাক পৰিপূৰক হিচাপে আমাৰ চৰকাৰে প্ৰধানমন্ত্ৰী আৱাস যোজনাৰ সমপৰ্যায়ৰ অৰ্থ সাহায্য প্ৰদানৰে মুখ্যমন্ত্ৰীৰ আৱাস যোজনা আৰম্ভ কৰিব লৈছে। 2023-24 বৰ্ষত মই এই আঁচনিৰ অধীনত 1 লাখ পৰিয়ালক সামৰি লোৱা হ'ব আৰু ইয়াৰ বাবে মই 800 কোটি টকাৰ আবণ্টন দিছোঁ। ইয়াৰ পিছত অধ্যক্ষ মহোদয়, প্ৰজ্ঞান ভাৰতী আঁচনিলৈ আহিছোঁ। আমাৰ ৰাজ্যত কেইবা দশকৰ অন্তত প্ৰাদেশিকৰণৰ জৰিয়তে বহু সংখ্যক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ক স্বীকৃতি প্ৰদান কৰিছে। ইয়াৰ ভিতৰত বেছি সংখ্যক বিদ্যালয়তে প্ৰয়োজনীয় আন্তঃগাঁথনিৰ অভাৱ পৰিলক্ষিত হৈছিল। বিদ্যালয়সমূহৰ অৱস্থা উন্নতকৰণ কৰাৰ বাবে কেইবাটাও পদক্ষেপ গ্ৰহণ কৰা হৈছে আৰু আজি আমি এই বিদ্যালয়সমূহৰ নিৰ্দিষ্ট মান লাভ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। পুনৰ উজ্জীৱিত অসমত শিক্ষা খণ্ডই প্ৰধান স্থান লাভ কৰিছে যদিও এই বিদ্যালয়সমূহৰ আন্তঃগাঁথনিৰ উন্নয়ন আৰু আধুনিকীকৰণৰো প্ৰয়োজনীয়তা আছে। অধ্যক্ষ মহোদয়, আমি প্ৰায় 500খন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ৰ প্ৰতিখনতে 5 কোটি টকা ব্যয় সাপেক্ষে বিদ্যালয় ভৱনৰ আন্তঃগাঁথনি উন্নীতকৰণৰ প্ৰক্ৰিয়া আমি হাতত লৈছোঁ। আচবাব, স্মাৰ্ট শ্ৰেণীকোঠা, শিক্ষা, শিক্ষণ সামগ্ৰী আৰু ক্ৰীড়া আন্তঃগাঁথনিভাৱে 500খন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়লৈ 1 কোটিকৈ টকাকৈ যোগান ধৰিম। লক্ষ্য নিৰ্ধাৰিত 500খন বিদ্যালয়ৰ ভিতৰত বৰ্তমানে 400খন বিদ্যালয়ৰ নবীকৰণ আৰু আন 100খন নতুন বিদ্যালয় অত্যাধুনিক আন্তঃগাঁথনিৰ সৈতে আদৰ্শ বিদ্যালয় হিচাপে মডেল স্কুল হিচাপে নিৰ্মাণ কৰা হ'ব। অধ্যক্ষ মহোদয়, মই অতি আনন্দ পাইছোঁ। অধ্যক্ষ মহোদয়, শিক্ষা হৈছে সমাজৰ ভেটি আৰু মই প্ৰথমবাৰৰ বাবে এইখন বাজেটত হয়তো স্বাধীনতাৰ 75 বছৰৰ পিছত এনে এখন আঁচনিৰ কাৰণে মই বাজেটত 2500 কোটি টকা ধাৰ্য কৰিবলৈ পাই অতি গৌৰৱ অনুভৱ কৰিছোঁ। মহোদয়, আমাৰ চাহ বাগিচা অঞ্চলত শিক্ষাৰ আন্তঃগাঁথনিৰ উন্নয়নত গুৰুত্ব প্ৰদান কৰি চলিত বছৰত আন 1খন নতুন চাহ বাগিচা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্থাপনৰ কাম হাতত লোৱা হ'ব। এই বিদ্যালয়সমূহৰ নিৰ্মাণৰ বাবে বিভিন্ন আঁচনি যেনে PMDY, RIDF, NASIC আৰু ৰাজ্যিক বাজেটৰ ধনেৰে একত্ৰিত পুঁজি গঠন কৰা হ'ব। নৱম শ্ৰেণীৰ ছাত্ৰ ছাত্ৰীসকলক প্ৰেৰণা যোগোৱা আৰু পৰামৰ্শদাতাৰ জৰিয়তে তেওঁলোকৰ মাজত কেৰিয়াৰ সম্পৰ্কীয় সজাগতা সৃষ্টিৰ বাবে আৰোহণ নামৰ আঁচনিৰ শুভাৰম্ভ কৰা হৈছে। চৰাইদেউ আৰু শিৱসাগৰ জিলাৰ ছাত্ৰ ছাত্ৰীয়ে গুৱাহাটীৰ কেইবাখনো আগশাৰী শৈক্ষিক প্ৰতিষ্ঠান পৰিষদ দৰ্শন কৰাৰ লগতে মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ সৈতেও মত বিনিময়ৰ সুযোগ লাভ কৰিছে। ধাৰাবাহিকতা ৰক্ষা কৰি এইবাৰো প্ৰথম স্থান লাভ কৰি নৱম শ্ৰেণীলৈ উত্তীৰ্ণ হোৱা ছাত্ৰ ছাত্ৰীসকললৈ টেবলেট প্ৰদান কৰা হ'ব আৰু এই টেবলেটসমূহত শৈক্ষিক বিষয়বস্তু যোগানেৰে কেন্দ্ৰীয় এজেঞ্চি আৰু পৰামৰ্শদাতাৰ সৈতে যুক্ত কৰা হ'ব। অধ্যক্ষ মহোদয়, আমাৰ চৰকাৰে প্ৰজ্ঞান ভাৰতীৰ অধীনত বিগত বৰ্ষত গ্ৰহণ কৰা পদক্ষেপ এইবাৰো অধিক সক্ৰিয়তাৰে অব্যাহত ৰাখিব। ইয়াৰ ভিতৰত আছে চৰকাৰী আৰু প্ৰাদেশিক মাধ্যমিক বিদ্যালয়ৰ নৱম শ্ৰেণীৰ ছাত্ৰ ছাত্ৰীসকললৈ বিনামূলীয়া চাইকেল প্ৰদান, বিনামূলীয়া পাঠ্যপুথি প্ৰদান,
স্নাতক পর্যায়ের লোক ছাত্র ছাত্রী সকল পাঠ্যপুথির সাহায্য প্রদান ডিগ্রি চিকিৎসা বিজ্ঞান আর পলিটেকনিক শিক্ষানুষ্ঠান সমূহের স্নাতক আর স্নাতকোত্তর পর্যায়ের ছাত্র ছাত্রী সকল প্রতি মাহে উর্ধতম 2000 টাকালে হোস্টেল মাচুল রেহাই। উচ্চতর মাধ্যমিক পরীক্ষাত প্রথম বিভাগত উত্তীর্ণ হওয়া মেধাবী লড়া ছোৱালীলে স্কুটি প্রদান। চিকিৎসা বিজ্ঞানের বাহিরে অন্যান্য স্নাতকোত্তর শ্রেণীর ছাত্র ছাত্রী সকলের প্রতি বছরে 10,000 টাকার যাতায়াতী অনুদান প্রদান। দরিদ্র সীমারেখার তলর সকল ছাত্র ছাত্রী সকল মাচুল রেহাই। হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষাত উত্তীর্ণ অর্হতা সম্পর্ক সম্পন্ন ছাত্র ছাত্রী সকল আনন্দমূরা বটা প্রদান আর অনুসূচিত জাতি অনুসূচিত জনজাতি সংখ্যালঘু আর চাহ বাগিচা সম্প্রদায়ের ছাত্র সকল জলপানি প্রদান। অধ্যক্ষ মহোদয়, অভিনন্দন আঁচনি ছাত্র ছাত্রী সকলের শৈক্ষিক ঋণের ক্ষেত্রে সাহায্য প্রদানের এই আঁচনির জড়িয়ে ব্যবস্থা গ্রহণ করা হব। আমি আইন প্রণয়নের জড়িয়ে শিবসাগর মহাবিদ্যালয়, কোকরাঝার সরকারী মহাবিদ্যালয়, বঙ্গাইগাঁও মহাবিদ্যালয়, যোরহাটর জগন্নাথ বড়ুয়া মহাবিদ্যালয়, উত্তর লক্ষিমপুর মহাবিদ্যালয়, সন্দিকৈ ছোৱালী মহাবিদ্যালয় আর নগাঁও মহাবিদ্যালয় আর শিলচরের গুরুচন্দ মহাবিদ্যালয়কে বিশ্ববিদ্যালয় পর্যায়ে উন্নীতকরণ করা হব। একে সময়তে অধ্যক্ষ মহোদয়, মই এই কথা ঘোষণা করবলে পাই ভাল পাইছো, অধ্যক্ষ গৌরব অনুভব করি। অধ্যক্ষ মহোদয়, অসমৰ মহান মুক্তিযুঁজারলৈ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের চিহ্নস্বরূপে আর উত্তর অসমত উচ্চ শিক্ষার মান উন্নত করার লক্ষ্যে গহপুরত কনকলতা রাজ্যিক বিশ্ববিদ্যালয় নামেরে এখন নতুন বিশ্ববিদ্যালয় স্থাপন করা হব। অধ্যক্ষ মহোদয়, উদালগুড়িত বড়োলেন্ড বিশ্ববিদ্যালয়ের একটা উপগ্রহীয় চৌহদ স্থাপন করা হব। ভবন আন্তঃগাঁথনিভাবে ধার্য করা ধনের উপরঞ্চি প্রজ্ঞান ভারতী আঁচনি শিতানত মই এই বছর 1200 কোটি টাকার বাজেট মই রাখিছো। অসম নগরীয়া স্বাস্থ্য অভিযান, বিগত সময়সাত সমগ্র রাজ্যখনতে গ্রামাঞ্চলের উপর গুরুত্ব প্রদান করে প্রাথমিক স্বাস্থ্যসেবার সুব্যবস্থা গ্রহণে আমি রাইজর বাবে তিনি তরপীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থার উপর অগ্রাধিকার প্রদান করেছো। নগরীয়া অঞ্চলের লোকসকলের স্বাস্থ্যসেবার আবশ্যকতা সমূহ পূরণ করবলে নগর অঞ্চলতো প্রাথমিক স্বাস্থ্যসেবার দিকট অধিক উন্নত করার প্রয়োজনীয়তা আছে বলে আমি অনুভব করো। নগর অঞ্চলের জনসাধারণের বাবে ব্যয়সাধ্য সহজলভ্য আর মানসম্পন্ন স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে অসম নগরীয়া স্বাস্থ্য অভিযান আরম্ভ করিবর কারণে মই প্রস্তাব রাখিছো। এই অভিযানের প্রধান উপাদান সমূহে বর্তমানের ব্যবধান সমূহ চিনাক্তকরণ, নির্দিষ্ট এলাকা আর প্রয়োজন ভিত্তিক পদক্ষেপ, সেকেন্ডারি আর টার্সিয়ারি স্বাস্থ্যসেবার সুসংযোজনে প্রাথমিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণ সামরি লব। ব্যবধান সমূহ চিনাক্ত করিবর কারণে সকল নগরীয়া স্বাস্থ্যসেবা সম্পর্কীয় সা সুবিধার বিতং রূপরেখা প্রস্তুত করা হব। নগরীয়া অঞ্চল সমূহ প্রায় 1,000 আশা কর্মীর নতুন সংযোজন করবলে আর 20টা ফার্স্ট রেফারেল ইউনিট গঠন করিবর কারণে প্রস্তাব লওয়া হয়েছে। রুগীয়া নবজাতক আর জন্মতে কম ওজন থাকা শিশুসকলের বিশেষ যত্ন লোবলে এনে ধরনের ফার্স্ট রেফারেল ইউনিটত বিশেষ নবজাতকর চিকিৎসা সেবা গোট বা নবজাতকর পুষ্টিকরণ গোট গঠন করা হব। সেকেন্ডারি পর্যায়ত প্রসূতিবিদ্যা সম্পর্কীয় সা সুবিধার উন্নীতকরণত গুরুত্ব প্রদান করা হব। টিকাকরণ আর বিনামূলীয় রোগ নির্ণয়কারী সা সুবিধা সমূহ উন্নত করা হব। রোগ পরীক্ষণ আর চিকিৎসা সেবার ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার উপর গুরুত্ব প্রদানের অসংক্রামক রোগ সম্পর্কীয় সেবা সমূহ উন্নত করা হব। এই প্রস্তাবিত মিশনে স্বাস্থ্যসেবার সহজলভ্যতা, রোগের আগতীয়া চিনাক্তকরণ, নগরাঞ্চল লোকসকলের চিকিৎসার ফলকো হ্রাসকরণ আর অপ্রত্যাশিত চিকিৎসা ব্যয়ের ফলত চহরের দুখিয়া লোকসকলের নিরগ্রস্ততার রক্ষা করাটো সুনিশ্চিত হব। মই ইয়ার কারণে বাজেটত পর্যাপ্তকরণ পুঁজি আমি রাখিছো। অধ্যক্ষ মহোদয়, এইবার আহো আমার অসমৰ এক গৌরব উজ্জ্বল ইতিহাসলৈ। অধ্যায়টো হৈছে অধ্যক্ষ মহোদয় অসমৰ চাহৰ 200 বছর। অসমৰ প্রায় 2টা শতিকা জোৰা চাহ খণ্ডটো আমাৰ অর্থনীতির মেরুদণ্ড হিসাবে পরিগণিত হৈছে। এইটো নকলেও হব যে নিয়োগ সৃষ্টির ক্ষেত্রতো চাহ উদ্যোগের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমার জনসংখ্যার অধিক সংখ্যকে চাহর উপর নির্ভরশীল, আনকি আজিও আমার রপ্তানির প্রায় 90% হয়েছে চাহ। আমার সরকারে 2023 বর্ষটোত চাহর 200 বছরীয় জয়ন্তী উলহ মালহরে উদযাপন করবলে বিচারিছে। অসমৰ চাহক একটা ব্র্যান্ড হিসাবে প্রচার করবলে আর চাহ শ্রমিক সকলের চহকী সামাজিক সাংস্কৃতিক ঐতিহ্যক প্রদর্শন করবলে দেশের প্রধান মহানগর সমূহের বিদেশতো আমি রোড শো আয়োজন করার প্রস্তাব লৈছো। চাহ বাগিচার ভূমির
সম্ভাবনীয়তা সমূহ প্রয়োগ করার বাবে মুকলি করা হয়েছে আর কৃষি আর ইয়ার সহযোগী খণ্ডর বাবে ইয়াক ব্যবহার করা হব। অসমত অর্থডক্স চাহ আর বিশেষত্ব থাকা চাহর উৎপাদনক উদগনি জোনার অর্থে অসম চাহ উদ্যোগ বিশেষ উদগনি আঁচনির খনক অধিক শক্তিশালী করা হব আর প্রতিশ্রুতি অনুযায়ী অর্থডক্স আর বিশেষত্ব থাকা চাহর রাজ সাহায্যর পরিমাণ প্রতি কিলো চাহর বিপরীতে 7 টকাৰ পৰা 10 টকালৈ বৃদ্ধির প্রক্রিয়া চলি আছে। আর অসমৰ চাহর 200 বছরীয়া জয়ন্তী উদযাপন উপলক্ষে মই ঘোষণা করবলৈ পাই সুখী হৈছো যে 2023-24 বিত্তীয় বর্ষত প্রতি কিলো চাহর বিপরীতে এই উৎপাদনের রাজ সাহায্যর পরিমাণ 12 টকাকৈ বৃদ্ধি করা হব। মই এই আসনির বাবে 100 কোটি টকা বাজেটত ধার্য করছো। অধ্যক্ষ মহোদয়, তারপরে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা মই করবলৈ আগবাড়িছো যে অহা 3 বছৰলৈ কৃষি আয়করের উপর মই কর রেহাই ব্যবস্থার সম্প্রসারণ প্রস্তাব করছো। অধ্যক্ষ মহোদয়, চাহ বাগিচার লেবার লাইন বিশেষকৈ পথ সমূহের আন্তঃগাঁথনিগত উন্নয়নের উপরও গুরুত্ব প্রদান করা হব। এই বর্ষত সরকারে বিশেষ সকাহ হিসাবে বাগিচার লেবার লাইনত বসবাস করে থাকা চাহ শ্রমিকর পরিয়ালসমূহর বকেয়া বিদ্যুতের বিলর ধনরাশি এককালীন সাহায্য হিসাবে রেহাই দিয়ার ব্যবস্থা করব। ইয়ার বাবে মই 150 কোটি টকা ধার্য করছো। অসমৰ চাহ বাগিচা অঞ্চলৰ গৰ্ভৱতী মহিলাৰ বাবে মঞ্জুৰি ক্ষতিপূৰণ আঁচনিৰ অধীনত ক্ষতিপূৰণৰ পৰিমাণ বৰ্তমানৰ 12,000 টকাৰ পৰা 15,000 টকালৈ বৃদ্ধি কৰা হ'ব। চাহ বাগিচাৰ প্ৰধান স্থানসমূহত 500টা মহাপ্ৰভু জগন্নাথ পহুঁয়া প্ৰেক্ষাগৃহ তথা দক্ষতা কেন্দ্ৰ নিৰ্মাণৰ বাবে আমাৰ চৰকাৰে এই বছৰত 200 কোটি টকা ধাৰ্য কৰিছে। মুখ্যমন্ত্ৰী আৱাস যোজনাৰ অধীনত চাহ বাগিচাৰ লেবাৰ লাইনত 10,000টা গৃহ নিৰ্মাণ কৰা হ'ব। অসম চাহ নিগম পরিসীমিতর শ্রমিকসকলের বৃহত্তর সার্থকতা মনত রাখি ভবিষ্য নিধির উপর হওয়া পুতর বকেয়া ধন পর্যায়ক্রমে পরিশোধের বাবে আমার সরকারে এই নিগমলৈ সাহায্য অব্যাহত রাখিছে আর এই বিত্তীয় বর্ষত মই ইয়ার বাবে 100 কোটি টকাৰ আবন্টন দিছো। অধ্যক্ষ মহোদয়, মই আরো একটা গুরুত্বপূর্ণ ঘোষণা করবলৈ গৈছো। অধ্যক্ষ মহোদয়, চাহ বাগিচা আর আদিবাসী সম্প্রদায়ক অন্যান্য পিছপৰা শ্রেণীর ভিতর একটা পৃথক উপশ্রেণী হিসাবে স্বীকৃতি প্রদান করা হব আর এই ক্ষেত্রে আইনি শর্তাবলী সাপেক্ষে সরকারি চাকরির ক্ষেত্রে OBC কোটার ভিতর 3% সংরক্ষণের ব্যবস্থা বিবেচনা করা হব। অধ্যক্ষ মহোদয়, সাংস্কৃতিক পরিচয় সন্ধান আমার সাংস্কৃতিক ঐতিহ্য আর পরম্পরা সংরক্ষণ করবর কারণে আমি প্রতিশ্রুতিবদ্ধ। আমি আমার পূর্ববর্তী বাজেট সমূহ বহু পদক্ষেপ গ্রহণ করছো। বটদ্রোৱা থান আর নারায়ণপুরস্থিত মাধবদেবের জন্মস্থানের সংরক্ষণ তথা পরিচালনার বাবে আমি একটা প্রকল্প হাতত লৈছো। এই স্থান সমূহ নির্মাণ কার্য এই বর্ষতে সম্পূর্ণ হয়ে উঠিব আর এই দুইটা স্থান কলা সংস্কৃতি আর আধ্যাত্মিকতার কেন্দ্র হিসাবে পরিগণিত হব। এই বিত্তীয় বর্ষত মই আর ঘোষণা করবলে পাই অধ্যক্ষ মহোদয় ভাল পাইছো যে অসম দর্শন আঁচনির অধীনত আমি 8,000টা নতুন নামঘর সামৰি লবলৈ প্রস্তাব গ্রহণ করছো। আমি অধিক সংখ্যক পর্যটকের আগমন তথা সমূহীয়া উৎসব উদযাপন করা ধর্মীয় প্রতিষ্ঠান সমূহ 2.5 লাখ টকাকৈ অনুদান প্রদান করা হব। তদুপরি অধ্যক্ষ মহোদয়, অসম দর্শন আঁচনির অধীনত প্রাচীন ধর্মীয় অনুষ্ঠান 100 বছরতকৈ অধিক পুরনি নামঘর মন্দির মসজিদ গির্জা গুরুদ্বারের প্রতিটোলৈকে 15 লাখ টকাকৈ প্রদান করা হব। এই আসনির বাবে মই 108 কোটি টকার আবন্টন দিছো আর ইয়ার পূর্বে 130 এনে ধরনের 100 বছর পুরনি ধর্মীয় অনুষ্ঠান লৈ 10 লাখ টকাকৈ পুঁজি আগবঢ়া হৈছিল। অধ্যক্ষ মহোদয়, গুৱাহাটীর প্রাচীন কামাখ্যা মন্দির হৈছে ভারতের অন্যতম পবিত্র মন্দির, যত প্রতিদিনে 15,000 ভক্তই মন্দির দর্শন করে। অম্বুবাসী মেলার সময়সাত প্রতিদিনে ইয়াত 2 লাখ লোকর সমাগম ঘটে। কাশী বিশ্বনাথ করিডোরের পর অনুপ্রাণিত হয়ে আমার সরকারে কামাখ্যা করিডোরের উন্নয়ন সাধন করবলে আন্তরিকতার কামনা করেছে। ইয়ে ভক্তসকলের অহা যাওয়া সহজ করে তোলার ব্রহ্মপুত্রর সহিত সংযোগকরণের দ্বারা পারিপার্শ্বিক অবস্থা উন্নত করব। অধ্যক্ষ মহোদয়, ইয়ার পিছতে আহ ঐতিহাসিক রংঘরলে। রংঘরের ঐতিহাসিক গৌরব সজীব করে রখার অর্থে রংঘরের সমীপর 83 বিঘা ভূমিত এটা এলাকাত আমি পর্যটকের সা সুবিধা উন্নয়ন সাধনের কারণে কাম হাতত লৈছো। ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের নীতি নিয়ম উলঙ্ঘা নকরাকৈ এই কাম সম্পন্ন করা হব।
ইতিমধ্যে ভূমি অধিগ্রহণৰ ধন পৰিশোধৰ বাবে 32 কোটি টকা মুকলি কৰি দিয়া হৈছে আৰু 107 কোটি টকা ব্যয়ত এই প্ৰকল্পৰ কাম এপ্ৰিল 2023 চনৰ পৰা আৰম্ভ কৰা হ'ব। অধ্যক্ষ মহোদয়, মহাপুৰুষ শ্ৰীমন্ত শংকৰদেৱৰ আদৰ্শৰ লগত জড়িত গৱেষণা আৰু ডকুমেণ্টেশ্যনক উদগনি জনাবলৈ আমি নতুন দিল্লীৰ জৱাহৰলাল নেহৰু বিশ্ববিদ্যালয়ত এখন আসন প্ৰতিষ্ঠা কৰিম। গোৱালপৰীয়া লোকগীতৰ সম্ৰাজ্ঞী প্ৰয়াত প্ৰতিমা বৰুৱা পাণ্ডেৰ মাটিয়াবাগ ৰাজহাউলী সংৰক্ষণৰ প্ৰয়াস হিচাপে আমাৰ চৰকাৰে উক্ত স্থান অধিগ্ৰহণ কৰি চমজি লৈছে। ইয়াক মেৰামতি কৰি এটা সংগ্ৰহালয় হিচাপে গঢ়ি তোলাৰ প্ৰচেষ্টা চলি আছে। এই ক্ষেত্ৰত কিছু আইনী বাধা আছে যদিও আমাৰ বিশ্বাস যে আমি ইয়াক অতিক্ৰম কৰি ইতিমধ্যে দিয়া প্ৰতিশ্ৰুতি ৰক্ষা কৰিবলৈ সক্ষম হওঁ। বীৰ লাচিত ফুকনৰ বীৰত্বৰ কাহিনী দেশৰ চুকে কোণে প্ৰচাৰ কৰিবলৈ এই মহান অসমীয়া যোদ্ধাগৰাকীৰ বিষয়ে বিশাল আয়োজনেৰে এখন নাটক মঞ্চস্থ কৰাৰ আমি প্ৰস্তাৱ লৈছোঁ। ইয়াত 500গৰাকীতকৈও অধিক বিশিষ্ট শিল্পীয়ে ছত্ৰপতি শিৱাজী মহাৰাজৰ বাবে ৰচনা কৰা জান্তা ৰাজাৰ নাটকৰ আলমত নাট মঞ্চস্থ কৰিব। লাচিত বৰফুকনৰ বীৰত্বৰ প্ৰতি জনোৱা শ্ৰদ্ধাঞ্জলি হিচাপে এই নাটকখন সমগ্ৰ দেশতে ব্যাপক ৰূপত প্ৰদৰ্শিত হ'ব। মই ভাবোঁ অধ্যক্ষ মহোদয়, এইখন হৈছে লাচিত বৰফুকনৰ প্ৰতি আমাৰ প্ৰকৃত শ্ৰদ্ধাঞ্জলি। MLA-LAD আৰু শিথিল আঁচনি ৰূপায়ণৰ বাবে থকা নীতি নিৰ্দেশনাসমূহ আমি সালসলনি ঘটাম যাতে এই আঁচনিসমূহ যোগ্য আঁচনিৰ শ্ৰেণীত অন্তৰ্ভুক্ত কৰিব পৰা যায়। অৰুণোদয় আঁচনিৰ অধীনত আমাৰ সত্ৰসমূহত থকা সকলো উদাসীন ভকতক আমি সামৰি ল'বলৈ প্ৰস্তাৱ গ্ৰহণ কৰিছোঁ। ইয়াৰ পিছত অধ্যক্ষ মহোদয়, মই আহিছোঁ এক সামাজিক ব্যাধি যিটো বাল্য বিবাহ। বাল্য বিবাহ প্ৰতিৰোধ অভিযান। আমাৰ দেশৰ এই অংশত শিশু আৰু মাতৃৰ উচ্চ মৃত্যুৰ হাৰ স্বাস্থ্যখণ্ডৰ বাবে এটা উদ্বেগৰ বিষয় হিচাপে পৰিগণিত হৈ আহিছে। আমি এই বিষয়টো অতি গুৰুত্ব সহকাৰে লৈ প্ৰসূতি মাতৃৰ মৃত্যুৰ হাৰ 2014-16 বৰ্ষৰ পৰা 237গৰাকীৰ পৰা 2018-20 বৰ্ষত 195গৰাকীলৈ হ্ৰাস কৰিবলৈ সক্ষম হৈছোঁ। একেদৰে কেঁচুৱাৰ মৃত্যুৰ হাৰ 2014 চনৰ 49টিৰ পৰা 2020 চনত 37টিলৈ হ্ৰাস কৰিব পৰা হৈছে। বাল্য বিবাহ হৈছে শিশু আৰু মাতৃৰ উচ্চ হাৰৰ এক অন্যতম কাৰক। মহোদয়, মই ইয়াত উল্লেখ কৰিব বিচাৰিছোঁ যে ৰাজ্যখনত বাল্য বিবাহ বন্ধ কৰাটো কেৱল আৱশ্যকেই নহয়, ই অতি জৰুৰীও হৈ পৰিছে। সেয়ে আমাৰ চৰকাৰে এই বছৰৰ আৰম্ভণিতে বাল্য বিবাহ আইন 2006 উলংঘন কৰাসকলৰ বিৰুদ্ধে ব্যাপক অভিযান আৰম্ভ কৰিছে। অহা 2026 চনৰ ভিতৰত অসমক সম্পূৰ্ণ বাল্য বিবাহ মুক্ত ৰাজ্য হিচাপে গঢ়ি তোলাৰ লক্ষ্যৰে আমাৰ চৰকাৰে সময়ে সময়ে এনে অভিযান অব্যাহত ৰাখিবৰ কাৰণে বদ্ধপৰিকৰ। সকলো গাঁও পঞ্চায়তৰ সচিবক বাল্য বিবাহ নিবাৰণ বিষয়া হিচাপে মনোনীত কৰা হৈছে। তেওঁলোকে বাল্য বিবাহ ৰোধ কৰা, ভুক্তভোগীক সুৰক্ষা দিয়া আৰু অপৰাধীৰ শাস্তি নিশ্চিত কৰাৰ উদ্দেশ্যে এজাহাৰ দাখিল কৰিব। আমাৰ জিলা আৰক্ষীয়ে প্ৰতি ছমাহৰ মূৰে মূৰে বাল্য বিবাহত জড়িত অপৰাধীৰ বিৰুদ্ধে ব্যাপক অভিযান চলাব। মই এই অভিযান মিছন সময় নিৰ্ধাৰিত ৰূপত ৰূপায়িত হ'ব আৰু বাল্য বিবাহ নিবাৰণী আইন 2006, পক্সো আইন 2012, কিশোৰ বিচাৰ সুৰক্ষা আইন 2015 আৰু শিক্ষাৰ অধিকাৰ আইন 2009 আদি শিশু আৰু মহিলাৰ স্বাৰ্থৰ সৈতে জড়িত বিশেষ আইনসমূহৰ কাৰ্যকৰী বলৱৎকৰণৰ বাবে প্ৰাসংগিক চৰকাৰী বিভাগসমূহ, বেচৰকাৰী সংগঠন, হিতৈষী স্বেচ্ছাসেৱী আদিৰ সহযোগিতাত মহিলা আৰু শিশুৰ সৈতে জড়িত সকলো কাৰ্যসূচী আৰু সেৱাক সংযোজিত কৰা হ'ব। এই মিছনে মূলত নিৰীক্ষণ প্ৰতিষ্ঠানসমূহক শক্তিশালীকৰণ, হেল্পলাইন স্থাপন আৰু ভুক্তভোগীৰ পুনৰ সংস্থাপন আদি বিষয়ত বিশেষভাৱে গুৰুত্ব প্ৰদান কৰিব। অধ্যক্ষ মহোদয়, এগৰাকী মহিলা আৰু মাতৃ হিচাপে মই আহ্বান জনাব বিচাৰিছোঁ যাতে কন্যা সন্তানৰ স্বাৰ্থ বিঘ্নিত হোৱা এনে অন্যতিক কাৰ্যত কোনো লোক জড়িত নহয়। আৰু মই এই কথা দৃঢ়ভাৱে ক'ব বিচাৰিছোঁ যে কোনো ব্যক্তি যদি এনে অনৈতিক কাৰ্যত জড়িত হয় তেন্তে তেখেতৰ ক্ষেত্ৰত কঠোৰ আইনী ব্যৱস্থা গ্ৰহণ কৰা হ'ব। এই নতুন অভিযানক মহিলা শিশু আৰু শিশু উন্নয়ন বিভাগৰ অধীনত সামৰি লোৱা হৈছে আৰু তাৰ বাবে মই 200 কোটি টকাৰ আবণ্টন ৰাখিছোঁ। অধ্যক্ষ মহোদয়, আৰু এক গুৰুত্বপূৰ্ণ অধ্যায়লৈ আহিছোঁ, সেয়া হৈছে আমাৰ গাঁও আমাৰ গৌৰৱ। ভাৰতৰ আত্মা অৰ্থাৎ প্ৰকৃত জীৱনী শক্তি গাঁৱত থাকে।
গান্ধীজির এই আপ্তবাক্য আজিও সত্য আর শুদ্ধ। অসমৰ 86% লোক গ্রামাঞ্চলত বসবাস করে, রাজ্যখনত প্রায় 26,000 অধিক গাঁও আছে। আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এনে এখন গাঁও সপোন দেখে যত জ্যেষ্ঠজনে পথ প্রদর্শন করে আর কনিষ্ঠ প্রজন্মই উদ্ভাবনী চিন্তাধারে গাঁওয়ার পরিবেশের উত্তরণত আগভাগ লয়। অধ্যক্ষ মহোদয়, তেনে এখন গাঁওয়ার কথাকে চিন্তা করে অধ্যক্ষ মহোদয় প্রতি গাঁওয়ার সত্তাক উজ্জীবিত করার গাঁওবাসীর মাজত একাত্মতাবোধ সৃষ্টি করার প্রতি গাঁত গাঁও প্রতিষ্ঠা দিবস পালন করা হয়েছে হব। আর ইয়ার বাবে আমি প্রতি গাঁওলৈ এককালীনভাবে প্রথম পর্যায়ত 5,000 টাকাকৈ উদগনিমূলক পুঁজি আমি আগবাইছি। দ্বিতীয়তে অধ্যক্ষ মহোদয়, ন্যূনতম সমর্থিত মূল্য ধান আহরণের জড়িয়ে সরকারে রাজ্যখনের কৃষকসকলের আয় বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। ইয়ার সঙ্গে সংগতি রাখি মই ঘোষণা করবলে পাই সুখী হয়েছো যে আত্মনির্ভরশীল কৃষির বাবেও আমি এটি নীতি গ্রহণ করেছো, যত মুখ্যমন্ত্রী সমগ্র গ্রাম্য উন্নয়ন যোজনার পুঁজিরে অসম কৃষি বিপণন পরিষদ আর অসম খাদ্য অসামরিক যোগান নিগমের দ্বারা রাজ্যের কৃষকসকলের পৰা উদগনিমূলক দরত মিলেট আর সরিয়হ ক্রয় করা হব। স্বনির্ভরশীল নারী আঁচনির অধীনত হস্ততাঁত বস্ত্র আহরণ অব্যাহত থাকিব আর আমি সরকারি যোগানের বাবে গ্রামাঞ্চলের হস্ততাঁত উৎপাদিত বস্ত্রকর হার বৃদ্ধি করে বিচারিছো। অধ্যক্ষ মহোদয়, ইয়ার পিছত আহিছো আর এক গুরুত্বপূর্ণ অধ্যায়লৈ, সেয়া হৈছে খেল মহারণ আর সাংস্কৃতিক মহাসংগ্রাম। অধ্যক্ষ মহোদয়, অসম আজি প্রত্যাশা আর আশাবাদের আর্হি স্বরূপ হয়ে পড়েছে, চৌদিকে ইতিবাচকতা বিরাজমান। সামাজিক খণ্ডর কার্যসূচীসমূহ প্রতিটি চুকে কোণে অব্যাহত উন্নয়নমূলক কাম কাজ সমূহে নাগরিকসকলক উৎসাহিত করেছে। সকল নেতিবাচকতা পরিহার করা অসমের যুব সমাজ আজি ইতিবাচকতা আর শক্তির প্রতীক স্বরূপ হয়ে উঠিছে, বহু রূপত ই আজি অনুভূত। বন্ধ হরতাল আর ধর্নার ঘটনা উল্লেখযোগ্যভাবে আমার রাজ্যখনক হ্রাস পাইছে। গতি এই পরিবেশ বর্তায় রাখিবর কারণে 1,00,000 চাকরি সৃষ্টির প্রয়াস, শিক্ষার আন্তঃগাঁথনি উন্নয়নের বাবে বিনিয়োগ আর স্বনিয়োজনের প্রয়াসলৈ উদগনিয়ে যুব সমাজক পুনের শক্তিশালী করে তুলিছে। একদরে আমি তেওঁলোকক ক্রিয়া আর সাংস্কৃতিক কার্যসূচীর জড়িয়েও জড়িত করে রাখব বিচারিছো। আমি গুজরাটের খেল মহাকুম্ভর আর্হিত খেল মহারণ অনুষ্ঠিত করবলৈ পরিকল্পনা করেছো। এই বৃহৎ ক্রীড়া অনুষ্ঠান হয়েছে তৃণমূল পর্যায়ত জনসাধারণক জড়িত করে প্রতিভার চিনাক্তিকরণের বাবে অনুকূল পরিবেশ সৃষ্টির বাবে এক পদক্ষেপ। প্রতিযোগিতাসমূহ রাজহ গাঁও পর্যায়ের উন্নয়ন খণ্ড পর্যায়ত আরম্ভণি করে তারপর জেলা পর্যায়ত আর সর্বশেষত রাজ্যিক পর্যায়ত অনুষ্ঠিত করা হব। এই অনুষ্ঠানের বাবে 5টা খেলর বিভাগ চিনাক্ত করা হয়েছে আর ইয়ার বাবে প্রথম পর্যায়ত প্রতি গাঁও এই বছর 10,000 টাকাকে দিয়া হব। অধ্যক্ষ মহোদয়, সাংস্কৃতিক মহাসংগ্রামের অধীনত গাঁও অঞ্চলের সাংস্কৃতিক প্রতিভাসমূহ চিনাক্তকরণ আর উৎসাহিত করে বিচারা হয়েছে। এই আসনির অধীনত প্রতি রাজহ গ্রামে 6টা শাখা যেনে জ্যোতি সংগীত, বিষ্ণু সংগীত, রাভা সংগীত, ভূপেন্দ্র সংগীত, রবীন্দ্র সংগীত, জনজাতীয় নৃত্য আর বিহুর প্রতিযোগিতা অনুষ্ঠিত করব আর গাঁওয়ার প্রতিযোগিতার বিজয়ী সকলে উন্নয়ন খণ্ড আর জেলা পর্যায়ত নিজের মাজত প্রতিযোগিতা নামিব আর সর্বশেষত রাজ্যিক পর্যায়ের প্রতিযোগিতা ই সমাপ্ত হব। আর এই বছর ইয়ার বাবে মই প্রতি রাজহ গাঁও 10,000 টাকাকে মই আগবাইছো। এই দুইটা পদক্ষেপের বাবে মই 60 কোটি টাকা বাজেটত আবন্টন করেছো। অধ্যক্ষ মহোদয়, ইয়ার পিছত আহিছো নারী সবলীকরণ কেন্দ্রিক আন্দোলন পুনর্জীবিতকরণ। মহোদয়, আত্মসহায়ক গোট গঠনের দ্বারা নারী সবলীকরণের বাবে অসম রাজ্যিক গ্রাম্য চিকিৎসা অভিযান সমিতির অধীনত চলবা আমার প্রচেষ্টা হিসাবে অসমের 37.35 লাখক অধিক পরিয়ালক সামরি 3.27 লাখ আত্মসহায়ক গোট গঠিত হয়েছে। তদুপরি আত্মসহায়ক গোটর মহিলাসকলের সম্ভাবনীয়তাক লক্ষ্য রাখি মহিলা উদ্যমীর ক্ষেত্রত আমার সরকারে গুরুত্ব আরোপ করব বিচারিছে। আত্মসহায়ক গোটর সহিত জড়িত প্রতিগী মহিলাকে ঘরুয়া ভিত্তিক উদ্যমীলে রূপান্তর করবলে উৎসাহিত করা হব। এই প্রক্রিয়া খরতকিয়াক আরম্ভ করবর কারণে প্রতিগী আত্মসহায়ক গোটর সদস্যক আমি নিজা ব্যাংক একাউন্ট থাকাটো নিশ্চিত করি। দ্বিতীয় পর্যায়ত আত্মসহায়ক গোটর প্রতিগী সদস্যরে তেনে ব্যাংক একাউন্টত আমি 1,000 টাকাকে বিতরণ করিম, যাতে ব্যাংক একাউন্টসমূহ সক্রিয় হয়ে থাকে আর ব্যবসায়িক প্রকল্প প্রস্তাব আগবাবলে তেখেতসকল অনুপ্রাণিত হয়। যদিহে প্রস্তাব অনুমোদিত হয় তেতিয়া হলে প্রত্যেকগী মহিলায়
পরবর্তী পর্যায়ত দশ হাজার টাকাকে লাভ করব যে তেওঁ ব্যবসায়ক এক সফল ঘরুয়া উদ্যোগলৈ পরিবর্তিত করব পারে। এই সকলো লেনদেন আমি লাভালাভ হস্তান্তর ডিবিটি পদ্ধতিত আমি করিম আর এই প্রয়াসের যোগেরে আমি অসমৰ ত্রিশ লাখ মহিলা উদ্যমী সৃষ্টির বাবে পরিকল্পনা করছো। মহোদয়, মাতৃ আর শিশুর যত্নর বাবে অঙ্গনবাড়ি কেন্দ্রের যোগেদি প্রদান করা হয়ে আছে আর ইয়ার গুরুত্ব উপলব্ধি করে আমার সরকারে চলিত বছর প্রায় পাঁচ হাজার অঙ্গনবাড়ি কেন্দ্র স্থাপন সম্পূর্ণ করব। অধ্যক্ষ মহোদয়, ই এটা আর গুরুত্বপূর্ণ প্রস্তাব। অধ্যক্ষ মহোদয়, প্রায় এক লাখ তেরো হাজার আটশো বিশগী বিধবাই রাষ্ট্রীয় বিধবা পেনশনের প্রতি মাহে তিনশো টাকাকে লাভ করে আছে। আমি এই বিধবাসকলের তালিকা পরীক্ষা করে যখন ইতিমধ্যে অরুণোদয় আঁচনিত অন্তর্ভুক্ত হওয়া নাই প্রতি মাহে তিনশো টাকার উপরও নশ পঞ্চাশ টাকার টপ আপ করেছো, তেখেতসকলে মুঠ বারোশো পঞ্চাশ টাকা পাব পারে আর এই প্রস্তাব মই রাখিছো। অধ্যক্ষ মহোদয়, এতিয়া আহো আমার রাজ্যখনের আরো এক গুরুত্বপূর্ণ পথ যেটা হয়েছে বিকাশের পথ সৃষ্টি। বিকাশের পথ সৃষ্টির বাবে রাস্তা ঘাট আর দলং নির্মাণের প্রকল্প অতিক গুরুত্বপূর্ণ। গুয়াহী, উত্তর গুয়াহী দলংর কাম খরতকিয়াক আগবাড়ি আছে। পলাশবাড়ি শুয়ালকুচি দলং, মাজুলি দলং, পাগলাদিয়া দলং, লক্ষিমপুর গুণাকুটি দলংর প্রস্তুতির কাম সঠিক পথত আগবাড়ি গেছে। বিগত বর্ষর বাজেটত মই চারিখন ধ্বজাবাহী সংযোগী আসনি ঘোষণা করেছিল। আপনার সকলে অবগত যে মুখ্যমন্ত্রীর উন্নত প্রতিপথ নির্মাণ আসনির অধীনত বারোশো ষাটি কিলোমিটার পথর উন্নীতকরণের কাম চলি আছে। মুখ্যমন্ত্রীর মথাউরি পকীকরণ আসনির অধীনত নব্বই কিলোমিটার কাম আগবাড়িছে আর মুখ্যমন্ত্রীর পথ নবীকরণ আসনির অধীনত আমি ওঠেরোশো উনপঞ্চাশ কিলোমিটার পথ উন্নয়নের কাম আরম্ভণি করেছো। মুখ্যমন্ত্রীর প্রকীপথ নির্মাণের আসনির অধীনত সরকারে সংযোগহীন যোগ্য বসতিস্থল অথবা বর্তমানের অতিশয় জরাজীর্ণ পথ থাকা বসতিস্থলের বাবে তিন হাজার কিলোমিটার দৈর্ঘ্যের দুই হাজার নতুন পথ প্রদান করব। শেহতাক অনুষ্ঠিত হওয়া অধ্যক্ষ মহোদয় স্থানীয় নিকায় নির্বাচনত রাইজে আমাক অভূতপূর্ব জনাদেশে আশীর্বাদ দিছিল আর সেই কারণে পৌরসভাসমূহের উন্নত পথ সংযোগ প্রতিশ্রুতি পূরণ করবলে আমার সরকারে মুখ্যমন্ত্রীর নগরিয়া পথ পথিকরণ আসনি নামের এক নতুন ধ্বজাবাহী আসনি ঘোষণা করেছে। যাওয়া বছর ঘোষণা করা চারিখন ধ্বজাবাহী সংযোগী আসনির অধীনত এই বিত্তীয় বর্ষত অতিরিক্ত তিন হাজার কিলোমিটার পথ নির্মাণ করা হব আর মই বাজেটত কর্কাপ্তানি বিভাগের অধীনত থাকা যিখিনি গ্রান্টস আছে মই তাত মই পুঁজি রাখিছো, পিছর পর্যায়ত মই কম। রাজহুয়া সেৱা অধিকার আয়োগ, মই সদনের সন্মানীয় সদস্য সকলক অবগত করে পেলায় সুখী হয়েছো যে অসম রাজহুয়া সেৱাৰ অধিকার আইনের অধীনত এতিয়ালৈকে আটচল্লিশ লাখ আবেদন নিষ্পত্তি করা হয়েছে। রাজহুয়া সেৱা পোর্টেল আর টি পি এস পোর্টেলত আমি প্রতিশ্রুতি দিয়া পঁচানব্বইটা সেৱাৰ লগত দুই হাজার তেইশ মার্চলৈকে তিনশ সেৱা যোগ দিয়া হব। রাজহুয়া সেৱা প্রদানত প্রযুক্তির বর্ধিত ব্যবহার আর স্বচ্ছতার বাবে থাকা আমার দায়বদ্ধতাক ই প্রতিফলিত করে। মিশন বসুন্ধরার অনলাইন সেৱাও রাজহুয়া সেৱা অধিকার পোর্টেলের যোগেৰে সম্প্রসারিত করা হয়েছে। রাজহুয়া সেৱা অধিকার পোর্টেলক সকল সরকারি সেৱাৰ ক্ষেত্রত একক প্রবেশ বিন্দুরূপে উন্নীত করে সেৱা সেতু নামেৰে পুনের নামকরণ করা হয়েছে। অসম রাজহুয়া সেৱা অধিকার আইনের নির্দেশিত রাজহুয়া সেৱা প্রদানের নির্ধারিত সময়সীমা পালন আর সরকারি কর্মচারীর দায়বদ্ধতা সংক্রান্ত আমার সরকারে অসম রাজ্যিক রাজহুয়া সেৱাৰ অধিকার আয়োগ গঠন করব। নির্ধারিত সময়ত জাননীকৃত সেৱা আগবঢ়াবলৈ অক্ষম হওয়া মনোনীত বিষয়াসকলক শাস্তি দিয়ার বাবে আয়োগের অধিকার থাকিব। অধ্যক্ষ মহোদয়, আমার সরকারের ই এক অতি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ইয়ার পিছত আহিছো আমার কর্মচারীসকলের ওসর। আমার কর্মচারী কাষত আপন ঘর আর আপন বাহন। অধ্যক্ষ মহোদয়, প্রতিজন বেতনভোগী কর্মচারীর একটা নিজা ঘর আর এখন বাহনের সপোন দেখে। এই প্রয়োজনতাক স্বীকৃতি দি আমি আপন ঘর আসনি আরম্ভণি করেছিল। এতিয়ালৈকে মুঠ চারি হাজার নশ চৌরাশি কোটি টাকা ঋণ বন্দোবস্তিরে ছয়ত্রিশ হাজার এশ উনষাটিগৰাকী কর্মচারী ইয়ার দ্বারা উপকৃত হয়েছে। গৃহ নির্মাণ ঋণের সুদ শিতানত অনুদানের বাবে আমি তিনশ চৌরাশি কোটি টাকা ব্যয় করেছো। অহা বছরও আমি এই আসনি অব্যাহত রাখিম আর ইয়ার বাবে মই বাজেটত এশ আট কোটি টাকার প্রস্তাব রাখিছো।
একুজ আগুয়াই আমি আপন বাহন আসনিখন প্রবর্তন করেছো যার যুগেরে মটর গাড়ি ঋণৰ ক্ষেত্রত সরকারি কর্মচারী সকলে নতুনকে নিযুক্তিপ্রাপ্ত কর্মচারী সকলেও 2% ঋণ রেহাই বিশেষ সুবিধা লাভ করব মহিলা আর দিব্যাঙ্গজনের বাবে ই 3% লৈ বৃদ্ধি করা হয়েছে আর এই বিত্তীয় বর্ষত মই এই আসনিখনের কারণে 1200 টাকার প্রস্তাব রাখিছো অধ্যক্ষ মহোদয় চিকিৎসাজনিত ব্যয় পরিশোধ ব্যবস্থার সরলীকরণের বাবে মুখ্যমন্ত্রী লোকসেবা আরোগ্য যোজনা প্রবর্তন করা হব ই সরকারি কর্মচারী পেনশনার আর তেওঁলোকৰ উপর নির্ভরশীল সকলে নির্দিষ্ট সময়সীমার ভিতর চিকিৎসাজনিত ব্যয় আদায়ের বাবেও তথ্য প্রযুক্তি সমর্পিত পোর্টেলর সুবিধা লাভ করব অধ্যক্ষ মহোদয় নতুন আন্তঃগাঁথনির প্রয়াস ইতিমধ্যে রাজ্যখনত আন্তঃগাঁথনির ক্ষেত্রত এক নতুন প্রয়াস করবলে চেষ্টা করেছে অধ্যক্ষ মহোদয় আর সেই ক্ষেত্রত মই ইতিমধ্যে বাহ্যিকভাবে সমর্থিত প্রকল্পর দরে কেবাটাও গুরুত্বপূর্ণ মূলধনী প্রকল্পর কথা উল্লেখ করেছো যুহে আন্তঃগাঁথনি সৃষ্টির ক্ষেত্রত এক মাপকাঠি নির্ধারণ করেছে নিডার অধীনত 10,000 কোটি টাকার প্রকল্পরে পরিবহন পর্যটন শিক্ষা আর অন্যান্য সামাজিক খণ্ড সমূহের আন্তঃগাঁথনি শক্তিশালী করার কাম হাতক লওয়া হয়েছে মহোদয় মই উল্লেখ করে বিচারিছো যে 2023-24 বর্ষত আন কেতবোর আন্তঃগাঁথনিমূলক প্রকল্প সম্পূর্ণ করে তোলা হব অসম মালা কার্যসূচীর অধীনত বিভিন্ন কার্যসূচী রূপায়ণ হয়ে আছে ইয়ার ভিতর SOPD বহি সাহায্যপ্রাপ্ত প্রকল্প আর নিদা অন্তর্ভুক্ত হয়ে আছে SOPD অধীনত 18টা চুক্তি প্যাকেজের জড়িয়ে 343 কিলোমিটার দৈর্ঘ্যর 14টা পথ নির্মাণের কাম হাতত লওয়া হয়েছে আর ইয়ারে আমি 110 কিলোমিটার দৈর্ঘ্যর 5টা কাম সম্পূর্ণ হয়ে উঠিছে আর বাকি কেটা প্যাকেজের কাম অগ্রগতির বিভিন্ন পর্যায়ত আছে আর 2024 চনের ভিতর প্রায় কেটা কাম সম্পূর্ণ হয়ে উঠিব অধ্যক্ষ মহোদয় অসম মালা কাম এতিয়ালৈকে 1,861.6 কোটি টাকা মুকলি করে দিয়া হয়েছে আর 2023 চনলৈকে প্রায় 1,465 কোটি টাকা ব্যয় হয়েছে ইয়ার পিছত অধ্যক্ষ মহোদয় আসাম সেকেন্ডারি রোড নেটওয়ার্ক ইম্প্রুভমেন্ট প্রজেক্টর অধীনত এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকর অধীনত 3,519.27 কোটি টাকার অর্থসাহায্যত 247 কিলোমিটার দৈর্ঘ্যর 8টা পথ নির্মাণের কাম চলি আছে ইয়ার ভিতর ঐতিহাসিক ধোদর আলিও অন্তর্ভুক্ত হয়েছে SSCC IP অধীনত 3,994 কোটি টাকা ব্যয় সাপেক্ষে 312.5 কিলোমিটার দৈর্ঘ্যর পথ নির্মাণের কাম হাতত লওয়া হয়েছে ইয়ার ভিতর পাহাড়িয়া জেলা ডিমা হাসাও কার্বি আংলং আর পশ্চিম কার্বি আংলর লগতে বিটিআর আর বরাক উপত্যকার একোটাকৈ মূল পথও অন্তর্ভুক্ত হয়ে আছে নিদার অধীনত আমি 1,252.14 কোটি টাকা ব্যয়ের 135 কিলোমিটার দৈর্ঘ্যর 5টা পথ নির্মাণের কামও হাতত লৈছো এই আসনিত গোলাঘাট জেলার পণ্ডিত হেমচন্দ্র গোসাইয়ের পথও অন্তর্ভুক্ত হয়েছে আর ইতিমধ্যে এই গোটেই কেখন আসনির কাম আরম্ভণি করবর কারণে প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে অধ্যক্ষ মহোদয় আর কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব মই আগবঢ়াব বিচারিছো তার ভিতর আছে গুয়াহাটি ঋণ রোডক বাস্তবায়িত করবর কারণে আমি যথেষ্টখিনি কষ্ট করে আছো এই প্রকল্প খানাপাড়ারপরা নারাঙ্গিলৈ বাইহাট চারিআলি ডুমুনি চকি কুরুয়ার মাজেরে 91 কিলোমিটার দৈর্ঘ্যর পথ নির্মাণ করা হব যত ব্রহ্মপুত্রর দক্ষিণ পাড়ের নারঙ্গীর সঙ্গে উত্তর পাড়ের কুরুয়া সংযোগ করে ব্রহ্মপুত্রর উপর এখন 6-লেনযুক্ত দলংও অন্তর্ভুক্ত করা হব ধুবুরী ফুলবাড়ী দলংর উপরই শুয়ালকুচির সঙ্গে পলাশবাড়ী সংযোগ করে ব্রহ্মপুত্রর উপর 3,197.20 কোটি টাকায় আন এখন গুরুত্বপূর্ণ দলংরও অনুমোদন দিয়া হয়েছে আর ইয়ার নির্মাণের কামও অতি শীঘ্রে আরম্ভণি হব কাজিরঙার বন্যপ্রাণীর আহ যাহ সুবিধাতে উরণীয়া সেতু নির্মাণের বাবে ধনের মঞ্জুরি আর যাবতীয় অনুমোদন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পাইছেহি ব্রহ্মপুত্রর উপর 925 কোটি টাকা ব্যয়ে মাজুলি আর যোরহাট সংযোগী দলং নির্মাণ 969.15 কোটি টাকা ব্যয়ে মাজুলীর বালিচাপৰিৰ লক্ষীমপুর বঙালমৰ মাজত 2টাৰ সুবনকিৰী নৈৰ ওপৰত দুখন গুরুত্বপূর্ণ দলং গঠা পথ উন্নয়ন আর 248 কোটি টাকা ব্যয় সাপেক্ষে কুমারীপাড়া আর নয়াবস্তির মাজত পাগলাদিয়া নৈৰ ওপৰত গুরুত্বপূর্ণ দলঙৰ নির্মাণ কার্য পূর্ণ গতি চলি আছে নির্মাণের বাবে প্রস্তাবিত কিছু গুরুত্বপূর্ণ উরণীয়া সেতু হয়েছে অধ্যক্ষ মহোদয় গোপীনাথ বৰদলৈ পথত 4-লেনযুক্ত এলিভেটেড করিডর গুয়াহাটি গড়ভাঙ্গা পথর সাইকেল ফ্যাক্টরি সংযোগত উরণীয়া সেতু আর কে চৌধুরী পথর পটাশিল চারিআলিত উরণীয়া সেতু
জিএস রোডৰ ডাউনটাউন হস্পিটালৰ সমীপত আৰু ৰাজীৱ ভৱনৰ সমীপত উৰণীয়া সেতু কামাখ্যা মন্দিৰলৈ বিকল্প এলিভেটেড পথ দীপৰ বিলৰ সমীপত হস্তিদণ্ডী স্থানত হাতীৰ আহ যাহৰ বাবে আণ্ডাৰপাছ গুৱাহাটীত শ্বহীদ স্মাৰক সংযোগী পথ আৰু কইনাধাৰা পথৰ মাজত দীপৰ বিলৰ ওপৰেৰে এলিভেটেড পথ যোৰহাটৰ বৰুৱা চাৰিআলিৰ পৰা কুকদৈ দলঙলৈ উৰণীয়া সেতু আমোলাপট্টি ৰেলৱে ক্ৰছিঙত উৰণীয়া সেতু মানকটা ৰেলৱে ক্ৰছিঙত উৰণীয়া সেতু ডিব্ৰুগড়ৰ লাহোৱাল ৰেলৱে ক্ৰছিঙত উৰণীয়া সেতু ডিফুত ডিফু ষ্টেডিয়ামৰ পৰা ডিফু প্ৰধান ডাকঘৰলৈ উৰণীয়া সেতু শিলচৰ কালাইন পথত এলিভেটেড পথ অসম মালাৰ অধীনত চাৰিটা পথ কৰিডৰ নিৰ্মাণৰ পদক্ষেপ গ্ৰহণ কৰা হৈছে অধ্যক্ষ মহোদয় ইয়াৰ পিছত ডিব্ৰুগড় কাছাৰ তেজপুৰ আৰু যোৰহাট চহৰৰ মাজমজিয়াত অৱস্থিত জিলা কাৰাগাৰসমূহ স্থানান্তৰ কৰা হ'ব যাতে ৰাইজৰ বাবে উদ্যানৰ আৰ্হিত নগৰীয়া মুকলি স্থানৰ সৃষ্টি কৰিব পৰা যায় কেইবাটাও নতুন জিলা পুথিভঁৰাল আৱৰ্তঘৰণ নিৰ্মাণ কৰা হ'ব বৰ্তমানৰ নেহৰু ষ্টেডিয়ামখনক অধিক শক্তিশালী কৰা হ'ব ইয়াৰ জৰিয়তে খনিকৰ সংহত ক্ৰীড়া চৌহদৰ আসনৰ সংখ্যা 5,000ৰ পৰা 15,000লৈ বৃদ্ধি কৰাৰ প্ৰস্তাৱ লোৱা হৈছে গুৱাহাটী ৰবীন্দ্ৰ ভৱনৰ পুনৰ নিৰ্মাণ কৰা হ'ব গুৱাহাটী মহানগৰীত হ'বলগীয়া কেইটামান উল্লেখনীয় নতুন আন্তঃগাঁথনি হৈছে অত্যাধুনিক আৰক্ষী সঞ্চালক প্ৰধানৰ কাৰ্যালয় শংকৰদেৱ কলাক্ষেত্ৰ আৰু আই টি এ মাছখোৱাত 5,000 আসনযুক্ত প্ৰেক্ষাগৃহ কৰিমগঞ্জ আৰু শিৱসাগৰত দুখন নতুন চিকিৎসা মহাবিদ্যালয়ৰ নিৰ্মাণ কাৰ্য আৰম্ভণি হ'ব অধ্যক্ষ মহোদয় প্ৰায় 2,165.56 লাখ টকা ব্যয় সাপেক্ষে নতুন দিল্লীৰ দ্বাৰকাত নতুন অসম ভৱন 6,610.2 লাখ টকা সাপেক্ষে নতুন দিল্লীৰ অসম ভৱন আৰু 9,991.23 লাখ সাপেক্ষে কলকাতাত অসম ভৱন নিৰ্মাণৰ কাম আৰম্ভণি হৈছে বাংগালুৰুত অসম ভৱনৰ নিৰ্মাণৰ কাম এই বছৰতে সম্পূৰ্ণ হ'ব আৰু ভেলোৰত অসম ভৱনৰ নিৰ্মাণ কাৰ্য সম্পূৰ্ণ হৈছে গুৱাহাটীত শ্বহীদ স্মাৰক ক্ষেত্ৰ নিৰ্মাণৰ কামো এই বৰ্ষতে সম্পূৰ্ণ হ'ব মহোদয় চলিত বছৰত আমাৰ বিধানসভা ভৱনৰ নিৰ্মাণৰ কাম সম্পূৰ্ণ কৰা হ'ব আৰু এই বছৰতে শিৱসাগৰত টাই আহোম সংগ্ৰহালয় মেৰামতিৰ কাম আৰম্ভ হ'ব অসম চৰকাৰৰ দিনজানত বন্যপ্ৰাণী স্বাস্থ্য আৰু গৱেষণা স্থাপন কৰিবলৈ আমি প্ৰতিশ্ৰুতিবদ্ধ ইয়াৰ জৰিয়তে 250 কোটি টকা ব্যয় সাপেক্ষে এটা অত্যাধুনিক বন্যপ্ৰাণী স্বাস্থ্য আৰু পুনৰ সংস্থাপনৰ সুবিধাযুক্ত প্ৰতিষ্ঠান স্থাপন কৰা হ'ব আৰু কাজিৰঙা মানাহ আৰু তেজপুৰত ইয়াৰ 3টা উপকেন্দ্ৰ থাকিব অধ্যক্ষ মহোদয় মই আগতে যিখিনি পথ লোক নিৰ্মাণ বিভাগৰ পথৰ কথা কৈছিলোঁ নতুন আঁচনিৰ কথা কৈছিলোঁ অধ্যক্ষ মহোদয় লোক নিৰ্মাণ বিভাগৰ অধীনত পথ আৰু ভৱনৰ আন্তঃগাঁথনি উন্নয়নৰ বাবে বিভিন্ন কৃতানত আমি এই বছৰ 15,102 কোটি টকাৰ প্ৰস্তাৱ আগবঢ়াইছোঁ মই ভাবোঁ যে স্বাধীনতাৰ 75 বছৰৰ ভিতৰত এইটোৱে হৈছে সৰ্বশ্ৰেষ্ঠ এই বিভাগটোলৈ তেওঁলোকৰ মানে পুঁজিৰ প্ৰস্তাৱ অধ্যক্ষ মহোদয় অতি ক্ষুদ্ৰ ক্ষুদ্ৰ আৰু মজলীয়া প্ৰতিষ্ঠান খণ্ডলৈ সমৰ্থন উদ্যমিতাৰ বিকাশ আৰু নিয়োগ সৃষ্টিত অতি ক্ষুদ্ৰ ক্ষুদ্ৰ আৰু মজলীয়া প্ৰতিষ্ঠান খণ্ডৰ গুৰুত্বক আমি স্বীকৃতি দিওঁ মুখ্যমন্ত্ৰীৰ লঘু উদ্যোগ উদগনি শীৰ্ষক এখন নতুন আঁচনি গ্ৰহণ কৰা হৈছে যাৰ জৰিয়তে পোনপটীয়াকৈ ঋণদাতা বেংকলৈ ক্ৰেডিট সংযোগী ৰাজ সাহাৰ্য প্ৰদানৰ মাধ্যমত অতি ক্ষুদ্ৰ ক্ষুদ্ৰ আৰু মজলীয়া প্ৰতিষ্ঠান খণ্ডলৈ মূলধনী উদগনিমূলক সাহাৰ্য দিয়া হ'ব এই আঁচনিৰ অধীনত উদ্যোগীৰ কুল স্থিৰ মূলধনী বিনিয়োগৰ 100% মূলধনী ৰাজ সাহাৰ্য হিচাপে প্ৰতিগৰাকী উদ্যোগীক সৰ্বাধিক 50 লাখ পৰ্যন্ত আগবঢ়োৱাৰ প্ৰস্তাৱ দিয়া হৈছে আশা কৰা হৈছে যে ইয়াৰ ফলত 3,000ৰো অধিক এম এছ এম ই সৃষ্টি হ'ব য'ত প্ৰায় 25,000 পোনপটীয়া নিয়োগৰ সম্ভাৱনা থাকিব মুখ্যমন্ত্ৰীৰ এম এছ এম ই ঋণ ৰেহাই আঁচনি অধ্যক্ষ মানে চিফ মিনিষ্টাৰ্ছ এম এছ এম ই ইণ্টাৰেষ্ট ছাবভেনশ্যন স্কীম শীৰ্ষক আন এখন নতুন আঁচনি হাতত লোৱা হৈছে ইয়াৰ জৰিয়তে টাৰ্ম ৱৰ্কিং মূলধনী সুত ৰাজ্য সাহাৰ্যৰ দ্বাৰা এম এছ এম ই প্ৰতিষ্ঠান খণ্ডলৈ সকাহ প্ৰদানৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰা হ'ব এই আঁচনিৰ অধীনত ঋণ সংযোগী ৰাজ সাহাৰ্যৰ দ্বাৰা হিতাধিকাৰীসকলক 3% সুত ৰেহাই দিয়া হ'ব মই আশা কৰিছোঁ যে বেংকৰ পৰা এম এছ এম ই প্ৰতিষ্ঠান খণ্ডলৈ 1,700 কোটি টকাৰ ঋণ বহিৰ্গমন হ'ব আৰু 6,000
MSME Potistan, Pun Potiakoi, Upokrito Hobo. Ami Hokolwe Zanu, the Sorkare Lua, Podoti Goto, Hoskar Babe, Amar Raizot, Rin Upol of Dota, Commander Unoto Huse, Rin Bohibomon or Bidir Babe, Ohom Sorkare, Sidbi Hosgita, Kudro, or Kudro Potistan of Babe, Ohom Rin Nisoyata Puzi, Nyah, Asoni Hatot Luise. ইয়াৰ জৰিয়তে অপ্ৰত্যাশিত পৰিস্থিতিত হিতাধিকাৰীয়ে ঋণ ঘূৰাত বিফল হ'লে চৰকাৰে চিজিটি এমএছএমই আঁচনিৰ অধীনত সাহায্য প্ৰদান কৰি 100% ঋণ উভতাই দিয়াৰ বাবে বেংকসমূহত নিশ্চিতি প্ৰদান কৰিব চৰকাৰে উদ্যোগিক গোটসমূহৰ বৰ্ধিত শক্তিৰ প্ৰয়োজনীয়তা চিনাক্ত কৰিছে আৰু সেই উদ্যোগিক গোটসমূহৰ দ্বাৰা নবীকৰণযুক্ত শক্তি উৎপাদন আৰু ব্যৱহাৰক নিৰন্তৰভাৱে উৎসাহিত কৰি আহিছে ৰাজ্য চৰকাৰে নতুন এমএছএমই উদগনি আঁচনিৰ অধীনত Kudra Kudra or Mozilla Potisan Gutkomor, Notun Aru Bottoman Hoka, Captive Hokti Utpadon, Nobi Corner Hokti Bebahar, or Hokti Hongrokon Podoki Babe, Ras Haizo, Postab Disse, Mison Bosundora, Humi Homporka, Biko Homor, Suranton, Spotty Captor, Ek Dihopodaka Bisabe, Ohom Sorkai, Duhesa, Equestona, Du October Armokora, Mison Bohundra, Juriote, Biapo, Kumilaka, Homskara, Sony, Grohon Golise, Yar Juriote, Nota, Kevan Babe, Lakora, Antla, Terohazar, Noho, Ekahikon Abedon, Nidhaito Homo Unukori, Duyazar Bison or Dosme Vitor, Nispoti Korahuse. Yarpuri Jori Parpunozori Podore, Oinan Napuripura Kamu Hompuno Korahuse. Duyazar Bison or Sodonemorot, Mison Bohundra, Duyhikore, Mison or Ditio Pojakam, Aramoni Korahuse. E Pojak, Sorkare Bumi, Bonbustikoron, Dilgodindori Kamkoita Kaluko, Bumisokta Podan, Utadikari Kutafoka, Zonazatio. ভূমির বন্দোবস্তকরণ আদি দরে বিষয়সমূহক সন্নিবিষ্ট করা হৈছে এই ক্ষেত্রত আমি সমগ্র অসমৰ জনসাধাৰণ বিপুল সহাৰি লাভ কৰিছো আৰু আমি 2023ৰ 15 মাৰ্চলৈ আমি বহুন্ধৰা আসনি 2 অধীনত 743690 খন আমি আবেদন লাভ কৰিছো মিশন বহুন্ধৰাই কেৱল দীৰ্ঘদিন ধৰি নিষ্পত্তি নোহোৱা কৈ থকা ভূমি সম্পৰ্কে বিষয়সমূহ সময় নিৰ্ধাৰিত ভিত্তিত নিষ্পত্তি কৰা নহয় ভূমি বিক্ৰী অনুমতি প্ৰদানৰ ক্ষেত্ৰত ভূমি বিক্ৰী থকা সকলো প্ৰতিবন্ধতা আঁতৰ কৰাৰ ক্ষেত্ৰতো ই এক গুৰুত্বপূৰ্ণ ভূমিকা গ্ৰহণ কৰিছে ইয়াৰ ফলত ভূমি বিক্ৰীৰ বাবে অনুমতিৰ আবেদনৰ সংখ্যা তাৎপৰ্যপূৰ্ণভাৱে বৃদ্ধি পাইছে এনেদৰে 2019-20 বৰ্ষত 19972 আবেদন 1,01,050 কন আৰু 22-23 বৰ্ষত 113,524 কন আবেদন লাভ কৰিছে 2022 চনৰ 14 নৱেম্বৰত আৰম্ভ হোৱাৰে পৰা স্বয়ংক্ৰিয় নামজাৰি হৈতে সংযুক্ত ভূমি হস্তান্তৰ সেৱাই লাহে লাহে গভীৰ জনপ্ৰিয়তা লাভ কৰিছে স্বামিত্ব আঁচনিৰ অধীনত ভূমিৰ অধিকাৰীসকলক সম্পত্তিকৰণ প্ৰদান ডিজিটেলাইজ ভূমি নথি সৃষ্টিৰ উদ্দেশ্যে অনা কেডেষ্টেল গাঁওসমূহৰ বিস্তৃত জৰীপ চলোৱা হৈছে অহা বৰ্ষত আমি গুৰুত্ব প্ৰদান কৰা বিষয়সমূহৰ ভিতৰত আছে মিশন বহুন্ধৰা দুই অধীনত লাভ কৰা আবেদনসমূহৰ সমুচিত নিষ্পত্তিকৰণ স্বামিত্ব আঁচনি অন্যতা কেডেষ্টেল গাঁওসমূহৰ জৰীপ আৰু বন্দোবস্তিকৰণ সম্পন্ন কৰা ৰাজ্যজুৰি চৰকাৰী ভূমি আৰু গাঁওসমূহৰ পুনৰ জৰীপ সম্পূৰ্ণ হোৱাৰ দিশত বলিষ্ঠ পদক্ষেপ গ্ৰহণ কৰা ভূমিগৰাকীক নিজৰ সুবিধা অনুযায়ী ঘৰৰ পৰা বা কাৰ্যালয়ৰ পৰা ভূমি ৰাজহ প্ৰদানৰ সুবিধা কৰি দিয়াৰ বাবে ই খাজানা ব্যৱস্থা প্ৰৱৰ্তন কৰা আৰু ৰাজ্যজুৰি ডিজিটেল ষ্টেম্পিং ব্যৱস্থা প্ৰৱৰ্তন কৰা অধ্যক্ষ মহোদয় এতিয়া মই প্ৰধান ঘোষণাসমূহলৈ আহিছো উৎকৃষ্টতম জিলা স্বচ্ছ জিলা পুৰস্কাৰ আমাৰ মাননীয় প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়ে আৰম্ভ কৰা স্বচ্ছতা অভিযানৰ সৈতে সংগতি ৰাখি আমি 100% ঘৰে ঘৰে আৱৰ্জনা সংগ্ৰহ আৱৰ্জনাৰ পৃথকীকৰণ গোটা জাবৰ সংকাদন প্ৰকল্প স্থাপন আৰু কাৰ্যকৰীকৰণ পুৰণি জাবৰ নিষ্কাশন অনাময় ব্যৱস্থাপনা আৰু ব্যৱহৃত পানীৰ ব্যৱস্থাপনা প্ৰকল্প আদিৰ দৰে স্বচ্ছতামূলক সূচাংকৰ ভিত্তিত জিলাসমূহৰ স্থান নিৰ্ধাৰণৰ প্ৰস্তাৱ ৰাখিছো উৎকৃষ্টতম জিলাৰ পদক্ষেপৰ বাবে আন্তঃগাঁথনিমূলক উন্নয়নৰ বাবে আমি 100 কোটি টকাৰে পুৰস্কৃত কৰা হ'ব আৰু এই পুঁজিৰ ধন জিলা উপায়ুক্তলৈ হস্তান্তৰ কৰা হ'ব শান্তি চুক্তি ৰূপায়ণ মাননীয় প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী আৰু মাননীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহ ডাঙৰীয়া নেতৃত্বত কেন্দ্ৰীয় চৰকাৰৰ প্ৰতিশ্ৰুতিবদ্ধ প্ৰচেষ্টাৰ বাবে অসম আৰু উত্তৰ পূৰ্বাঞ্চললৈ স্থায়ী শান্তি অনাৰ উদ্দেশ্যে সকলো প্ৰধান বিদ্ৰোহী গোটে হিংসা পৰিহাৰ কৰি অস্ত্ৰ সম্বৰণ কৰি শান্তি প্ৰক্ৰিয়াত অংশগ্ৰহণ কৰিছে আৰু ভাৰতৰ সংবিধানৰ প্ৰতি আনুগত্য প্ৰকাশ কৰিছে ইতিমধ্যে বিদ্ৰোহী গোটসমূহৰ সৈতে শান্তি চুক্তিও স্বাক্ষৰিত হৈছে ইয়াৰ ভিতৰত আছে বড়ো শান্তি চুক্তি কাৰ্বি শান্তি চুক্তি আৰু আদিবাসী শান্তি চুক্তি 2020 বৰ্ষৰ পৰা NDFPৰ চাৰিটা গোট KNLFৰ KPLT
পিডিসি কে আর ইউপিএলএ ভারত সরকার আর অসম সরকার হইতে বন্দোবস্ত চুক্তি স্বাক্ষর করেছিল আর সেই অনুসরি প্রতিগী কেডারক 4 লাখ টাক ফিক্সড ডিপোজিট হিসাবে প্রদান করে ভারত সরকার আত্মসমর্পণ তথা পুনের সংস্থাপন নীতির অধীনত এই বুদ্ধি গোটর কেডার সমূহ পুনের সংস্থাপন দিয়া হয়েছিল 2022 চনের 15 সেপ্টেম্বর ভারত সরকার আর অসম সরকারের সঙ্গে বন্দোবস্তি চুক্তির স্বাক্ষর করা আদিবাসী গোটর আত্মসমর্পণকারী কেডারসল আর কার্যকাল স্থগিত রখা তথা যুদ্ধবিরত থাকা কেডারসল পুনের সংস্থাপন করবল 94 ক্রোর্স মই এই বাজেটত প্রস্তাব করছো। আমার সরকারে চলিত বর্ষতে ইয়াক ইতিবাচক হিসাবে বিবেচনা করব। অধ্যক্ষ মহোদয়, আদিবাসী চুক্তির 3.1 দফা অনুসরি পর্যাপ্ত বিত্তীয় আবেদনে এখন আদিবাসী কল্যাণ আর উন্নয়ন পরিষদ গঠন করা হব। মই এইখানে এক ঘোষণা করবলে পাই অধ্যক্ষ মহোদয় অতি গৌরব অনুভব করছো। অসম আরক্ষী জরুরীকালীন ব্যবস্থাপনা পদ্ধতি ডায়েল 112, মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দূরদর্শী নেতৃত্বত অসম আরক্ষীয়ে ডায়েল 112 প্রকল্প সম্পূর্ণরূপে ন-রূপ প্রদান করে বিশ্বমানের অসম আরক্ষী জরুরীকালীন ব্যবস্থাপনা পদ্ধতি সৃষ্টির জড়িয়ে ইয়ার উপলব্ধতা আর সর্বব্যাপকতা বৃদ্ধি করবলে সংকল্প লৈছে। অপহরণ, ডকাইতি, যৌন নির্যাতন, যান বাহন চুরি, ঘরুয়া হিংসা, সংঘর্ষজনিত ঘটনা আদির জড়ে বিপর্যয়ের সম্মুখীন হওয়া যিকোনো নাগরিকে টেলিফোন, SMS, ওয়েব পোর্টেল, মোবাইল অ্যাপ আদির জড়িয়ে আরক্ষীর সঙ্গে যোগাযোগ করব পাৰিব। সুপ্রশিক্ষিত মহিলা কর্মচারীর দ্বারা পরিচালিত গুৱাহাটী সুসজ্জিত আর আধুনিক কেন্দ্রীভূত আরক্ষী জরুরীকালীন সহায় কেন্দ্রই 24 ঘণ্টায় এই বার্তা সমূহ গ্রহণ করব। কার্যব্যবস্থা গ্রহণ করবলে ঘটনা সমূহের ক্ষেত্রে প্রশিক্ষিত আরোহী আরক্ষী বিষয়াসকলে তৎকালীনভাবে প্রশিক্ষিত আরক্ষী লোকক জরুরীকালীন সহায় বাহনের জড়িয়ে ঘটনাস্থলীলে প্রেরণ করব। যিমান কম সময়ের ভিতর GPS ট্রেকিংযুক্ত ERV জড়িয়ে ফোন কর্তাজনের ওসর পাবগে আর প্রথম সহায় দিওতা হিসাবে জরুরীকালীন সেবা আগবাব। বিভিন্ন অভিযোগের প্রতি ফলপ্রসূতারে সঁহারি জনার ক্ষেত্রে এই ব্যবস্থায় আরক্ষীর সঁহারি প্রদান প্রক্রিয়ালয় আমূল পরিবর্তন আনব আর মই ইয়ার বাবে এই বাজেটত 25 কোটি টাকার আবন্টন করছো। আরক্ষীর বাবে আন্তঃগাঁথনি শক্তিশালীকরণ, মহোদয়, আমার সরকারে আরক্ষীর আধুনিকরণ আর আন্তঃগাঁথনি উন্নয়নের উপর গুরুত্ব প্রদান করেছে। মই এই সেগতে কেটামান গুরুত্বপূর্ণ পদক্ষেপ অবগত করব বিচারি। 5টা কমান্ডো বেটেলিয়ন গঠন, 119 আরক্ষী থানা, 83টা আরক্ষী চকী ভবন, 18টা মহকুমা আরক্ষী বিষয়ার কার্যালয়, 17টা আরক্ষী অধীক্ষক কার্যালয়, 12টা আরক্ষী আবাস, 1000টা সরকারি আবাস নিবাস, 19টা আরক্ষী চকী নির্মাণ, 162খন আরক্ষী থানা নির্মাণ, গুৱাহাটী মহানগর থাকা অসম আরক্ষী চাউনি চৌহদর পুনের উন্নয়ন, গুৱাহাটী আরক্ষী আয়ুক্তালয় ভবন, সংহত অসম আরক্ষী মুখ্য কার্যালয় আর এই আসনি সমূহ শীঘ্রে সম্পূর্ণ করা সুনিশ্চিত করবলে আমি আরক্ষীর বাজেটত পর্যাপ্ত পুঁজি ধার্য করছো। সুস্বাস্থ্যের সমৃদ্ধি, মহোদয়, সকলের কারণে ব্যয়সাধ্য আর সুলভ স্বাস্থ্য সেবা আগবার কারণে বিগত বছর সমূহত আমি আরম্ভ করা বিভিন্ন পদক্ষেপর উপরি চলিত বর্ষত নিম্নলিখিত পদক্ষেপ সমূহ ঘোষণা করব বিচারিছো। রাজ্যের চিকিৎসালয় সমূহলৈ আমি 1000খন নতুন অ্যাম্বুলেন্স যোগান ধরব বিচার। ডিফু, যোরহাট, তেজপুর, লখিমপুর, নগাঁও, নলবারী, বরপেটা, কোকরাঝার আর ধুবীর থাকা চিকিৎসা মহাবিদ্যালয় 9খন নতুনকৈ BSc নার্সিং কলেজ স্থাপন করা হব। অসমত স্নাতক চিকিৎসা শিক্ষার কারণে 1500তকৈও আসন বৃদ্ধি হওয়া সত্ত্বেও কিছু বাধা নিষেধের বাবে প্রবাসী ভারতীয় আর বিদেশত থাকা অসমিয়ায় রাজ্যিক অংশর সুবিধা লবলে সক্ষম হওয়া নাই। সেই যুক্তিসঙ্গত মাচুল প্রদানে রাজ্যিক অংশর কিছু আসন দিয়ার বাবে আমি প্রস্তাব দিছো আর ইয়ার জড়িয়ে মহাবিদ্যালয় সমিতির রাজহ বৃদ্ধি হব আর বিত্তীয়ভাবে অধিক বহনক্ষম করে তুলব। অধ্যক্ষ মহোদয়, ইয়ার পিছত মই আর একটা গুরুত্বপূর্ণ প্রস্তাবলে আহিছো, সেইটি হয়েছে ক্যাবিনেট আউটরিচ কার্যসূচী। সরকারক জনসাধারণের অধিক ওসর চপাই নিয়ার বাবে আমি পদক্ষেপ গ্রহণ করছো। গুৱাহাটীর বাহিরত 10খন ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হয়েছে আর তদুপরি মে 2021 চনের 79খন ক্যাবিনেট বৈঠক প্রায় 1047টা সিদ্ধান্ত গৃহীত হয়েছে আর ইয়ারে 84% সিদ্ধান্ত কার্যক্ষেত্র রূপায়ণ করা হয়েছে। বিভিন্ন ক্যাবিনেট বৈঠক সমূহ গৃহীত প্রতিশ্রুতি সমূহের পূরণের বাবে চলিত বর্ষত
কেবিনেট আউটরিচ কার্যসূচীর বাবে মই এইবার বাজেটত 500 কোটি টাকা আবন্টন করেছো। অনা উড়ান বায়ুপথর বাবে ভায়েবিলিটি গ্যাপ ফান্ডিং, বিভিন্ন গুরুত্বপূর্ণ যাতায়াত ব্যবস্থা সহজ খাদ্য আর সুচল করে তোলার বাবে আমার সরকারের প্রতিশ্রুতিবদ্ধতা খুঁড়ি অনা উড়ান বায়ুপথত কম খরচত বিমান চলাচলের ব্যবস্থা করা হয়েছে। প্রথম পর্যায়ত ডিব্রুগড় গুয়াহাটি আর গুয়াহাটি শিলচরের মাজত পরীক্ষামূলকভাবে এনে বিমান চলুয়া হব। এনে বিমান সেবা প্রসঙ্গের উদ্দেশ্যে যে ভায়াবিলিটি গ্যাপ ফান্ডিং হিসাবে বাজেটত মই পুঁজি আমন্ত্রণ রাখিছো। ইয়ার পিছত অধ্যক্ষ মহোদয় মই আহো বাণিজ্যিক গছপুলি রোপণলৈ। বনাঞ্চলের বাহিরের গছ গছনি ব্যবস্থাপনাত উদ্ভাবনী সংস্কার অনা আমার সরকারে আসাম ট্রিজ আউটসাইড ফরেস্ট রুলস 2022 অধিসূচনা জারি করেছে। যোগাযোগবিহীন রাজহুয়া সেবা প্রদান পদ্ধতির জড়িয়ে গছপুলি রোপণের পঞ্জীয়ন প্রক্রিয়া সরলীকরণ, গছ কটার অনুমতি প্রদান আর উৎপত্তির প্রমাণপত্র প্রদানের ব্যবস্থা করে বনাঞ্চলের বাহিরের ভূমিত গছ গছনি রোপণের বাবে কৃষক সকলক উৎসাহিত করার উদ্দেশ্যে এই বিধি প্রবর্তন করা হয়েছে। আর ইয়ে সংরক্ষিত বনাঞ্চলের সম্পদের পৰা ঔদ্যোগিক যোগান সমূহ আঁতরাই সেউজ অর্থনীতিক উৎসাহিত করব। অধ্যক্ষ মহোদয়, নতুন বিধি অনুসরি রাজ্যখনের কৃষকে যদি যিকোনো নাগরিকক বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ আর স্থানীয়ভাবে উভয় নদী 57 বিধতক অধিক প্রজাতির গছ গছনি রোপণত উৎসাহিত করব। নিজ ব্যবহারের বাবে বা বাণিজ্যিক উদ্দেশ্যে এই গছ গছনি কটার ক্ষেত্রে বাধা না থাকিব। মই বিশ্বাস করো যে সরলীকৃত প্রক্রিয়া আর সিঙ্গল উইন্ডো অনুমতি ব্যবস্থার জড়িয়ে যা 3টা দশকত বহিরাজ্যলৈ স্থানান্তরিত হওয়া কাঠভিত্তিক সকল প্রাথমিক গৌণ আর মিশ্রিত উদ্যোগ সমূহ পুনের ঘুরাই আনব পৰা যাব। মই এই বছর সকল বিদ্যালয় মহাবিদ্যালয় আর সরকারি কার্যালয়ত বাণিজ্যিক মূল্য থাকা গছপুলি রোপণের বাবে এখন আসনি ঘোষণা করেছো। আর এই মই কৃষি বনানীকরণ পরিষদলৈ 10 কোটি টাকা এই বছর ধার্য করেছো। অধ্যক্ষ মহোদয়, সেউজ শক্তির উপর বিদ্যুৎ খুলব রেহাই, ব্যবসায়িক প্রতিষ্ঠান আর উদ্যোগ সমূহের দ্বারা সেউজ আর নিকা শক্তির উৎপাদন তথা ব্যবহারক উৎসাহিত করবলৈ আর উদগনি যোগাবলৈ এবছরের নিয়ন্ত্রিত ব্যবহারের বাবে নবীকরণযোগ্য উৎসরপরা শক্তি উৎপন্নর ক্ষেত্রে বিদ্যুৎ শুল্ক রেহাই দিবলৈ মই প্রস্তাব করেছো। আর এই ক্ষেত্রে মই সকলকে আগবাড়ি আহি এই রেহাইর সুবিধা গ্রহণ করবলৈ আর নবীকরণযুক্ত শক্তির বাবে বরঙনি যোগাবর কারণে আহ্বান জানাইছো। বৈদ্যুতিক বাহন নীতি, বৈদ্যুতিক বাহনের ব্যবহারক উৎসাহিত করার অর্থে এই বর্ষত এনে ধরনের বাহন ক্রয় করা নাগরিক সকলকে পঞ্জীয়ন মাচুল রেহাই সহ 2% যান বাহন কর রেহাইর কথাও মই ঘোষণা করেছো। ইয়ার বাবে পরিবহন বিভাগে কার্য সম্পাদন সম্পর্কীয় নীতি নির্দেশনা জারি করিব। জলবায়ু পরিবর্তন সম্পর্কীয় কর্মসন্থা, জলবায়ু পরিবর্তনক এক আসন্ন গোলকীয় ভাবুকি হিসাবে আমি স্বীকার করো আর জলবায়ু পরিবর্তন সম্পর্কীয় রাজ্যিক কর্ম পরিকল্পনার জড়িয়ে অভিযোজন কৌশল সমূহক উন্নয়নী প্রক্রিয়ালয় আনবলৈ আমি প্রচেষ্টা চলাই আছো। এই বর্ষত মই জলবায়ু পরিবর্তন প্রতিরোধের বাবে ভারতের পঞ্চামৃত কৌশল রূপায়ণের কার্যসূচীর অংশ হিসাবে চিফ মিনিষ্টার্স গ্রীন ইনিশিয়েটিভ ইনসেন্টিভ স্কিম প্রবর্তন করিবৰ কাৰণে প্রস্তাব গ্রহণ করছো। আমি ব্যক্তিগত পৃষ্ঠপোষকতার দ্বারা কার্বন নির্গমন প্রতিরোধকরণের পদক্ষেপ সমূহ উদগনি যোগাবলৈ রাইজক জড়িত করিবৰ কাৰণে জলবায়ু অনুকূল অবস্থাক উৎসাহিত করিবৰ কাৰণে পরিকল্পনা করছো। এখন গাঁৱত কার্বন নির্গমনের পরিমাণ জোখার পদ্ধতি সমূহ আর এক নির্দিষ্ট সময়ের ভিতর গাঁও সমূহক কার্বন নির্গমন শূন্য হিসাবে গড়ে তুলিবর কারণে লওয়া কৌশল সমূহ চিনাক্তকরণ করা হব। অধ্যক্ষ মহোদয়, পোন প্রথমবার বাবে আমি সেউজ বাজেট প্রবর্তন করবলৈ লৈছো। গুৱাহাটী বায়োটেক উদ্যান স্টার্টআপ আসামর লেখিয়া রাজ্যিক সংস্থাসমূহের সহযোগিতা গ্রীন সলিউশনস এন্ড অল্টারনেটিভ ইনকিউবেশন প্রোগ্রামসর গবেষণা আর উন্নয়ন মঞ্জুরীত উদগনি জানাবলৈ 25 কোটি টাকার এক কর্পাস পুঁজি সহ একটা সেউজ উদ্ভাবনী পুঁজি গ্রীন ইনোভেশন ফান্ড এবছর গঠন করা হব। মানসিক স্বাস্থ্য আর সমূহিয়া যতন আসনি, এক বিস্তৃত মানসিক স্বাস্থ্য নীতি আরম্ভ করার বর্ধিত প্রয়োজনীয়তা আছে। বিশেষক মহামারী পরবর্তী সময়ত বৃদ্ধি পাওয়া আত্মহত্যার ঘটনা আর আন মানসিক স্বাস্থ্য সম্পর্কীয় বিষয়ের সৃষ্টি করা আর হবপরা অনিবার্য সংকটের মোকাবিলা করত ই সহায়ক হব। মহামারীয় ব্যক্তির মানসিক স্বাস্থ্যত প্রতিকূল প্রভাব পেলাইছে আর 2020 বর্ষত দেশত আত্মহত্যার হার বৃদ্ধি আছিল সর্বাধিক। এই আসনিয়ে ভারত সরকারের মানসিক স্বাস্থ্য আইন 2017 রূপায়ণ দিকত কাম করব আর ইয়াত বিশেষভাবে সক্ষম লোক
তৃতীয় লিঙ্গৰ ব্যক্তিৰ আৰু সেমনীয়া সকলকে ধৰি বিভিন্ন প্ৰান্তীয় গোটসমূহভাৱে বিশেষ বিধান থাকিব। ৰাষ্ট্ৰীয় আত্মহত্যা প্ৰতিৰোধ কৌশল 2022ৰ অধীনত প্ৰকাশিত নীতি নিৰ্দেশনাসমূহকো আঁচনিখনে কাৰ্যকৰী কৰিব। আমাৰ চৰকাৰে পশুপালকসকলৰ পদূলি মুখতে পোহনীয়া জীৱ জন্তুৰ চিকিৎসাৰ সুবিধা নিশ্চিত কৰিব আৰু তাৰ বাবে ৰাজ্যখনত 181টা ভ্ৰাম্যমান পশু চিকিৎসালয় গোট সম্পূৰ্ণ কাৰ্যক্ষম কৰি তোলা হ'ব। অসম কৃষি বিশ্ববিদ্যালয়ভাৱে পেঞ্চন পুঁজি। অধ্যক্ষ মহোদয়, মই ঘোষণা কৰিবলৈ পাই আনন্দ পাইছোঁ যে অসম কৃষি বিশ্ববিদ্যালয়ৰ অৱসৰপ্ৰাপ্ত কৰ্মচাৰীসকলৰ বাবে 200 কোটি টকাৰ এটা কৰ্পাছ পুঁজি গঠন কৰাৰ মই প্ৰস্তাৱ ৰাখিছোঁ, যি পুঁজি নিৰ্ধাৰিত বিধি অনুসৰি পেচাদাৰী পেঞ্চন পুঁজি প্ৰবন্ধকৰ দ্বাৰা লাভজনক দিশত পৰিচালিত হ'ব। এই আৰ্হি অন্যান্য বিশ্ববিদ্যালয় আৰু স্বায়ত্তশাসিত নিকায়সমূহতো পৰ্যায়ক্ৰমে প্ৰযোজ্য হ'ব। ন্যূনতম চৰকাৰ সৰ্বোচ্চ প্ৰশাসন। আমাৰ চৰকাৰে ৰাজ্যৰ স্বায়ত্তশাসিত নিগম নিকায় পৰিষদসমূহৰ সম্পদৰ সৰ্বাধিক ব্যৱহাৰ, অধিক দক্ষতা প্ৰদান আৰু নাগৰিকৰ উন্নতৰ সেৱা প্ৰদান নিশ্চিত কৰাৰ বাবে ইয়াৰ সংস্কাৰ সাধনৰ বাবে ব্যৱস্থা হাতত ল'ব। মই এই উদ্দেশ্যে খাদী বোৰ্ডক হস্ততাঁত আৰু বস্ত্ৰশিল্প বিভাগৰ সৈতে চামিল কৰি বিভাগৰ খাদী শাখা হিচাপে ইয়াক পুনৰ গঠন কৰা হ'ব। মুখ্যমন্ত্ৰী সহজ গৃহ নিৰ্মাণ আঁচনি। চহৰ অঞ্চল নাগৰিকসকলক সেৱা প্ৰদানৰ দক্ষতা বৃদ্ধিৰ বাবে আমাৰ চৰকাৰে বিভিন্ন ব্যৱস্থা লৈছে। 670 বৰ্গমিটাৰতকৈ কম আকাৰৰ ভূমি মহলা 2 মহলা পৰ্যন্ত ঘৰৰ বাবে অনলাইন যোগে তাৎক্ষণিকভাৱে অনুমতি প্ৰদানৰ ব্যৱস্থা কৰা হ'ব। এনেদৰে অনলাইন মাচুল আদায়ৰ ব্যৱস্থাসমূহ, অনলাইন গৃহ নিৰ্মাণৰ অনুমতিৰ ব্যৱস্থা তথা অনুজ্ঞাপত্ৰ প্ৰদানৰ বাবে এই বছৰতে অধিসূচিত হ'ব। তেজপুৰত নল যোগে খোৱা পানী। ভাৰতবৰ্ষত এতিয়া সকলো সময়ত টেপৰ পৰা পানী খোৱাৰ ধাৰণা এটা গঢ়ি উঠিছে। এই DFT প্ৰকল্পৰ দ্বাৰা খোৱা বা ৰন্ধা বঢ়াৰ অতিৰিক্তভাৱে শোধনৰ আৱশ্যকতা নথকা বিশুদ্ধ পানী দিনটোৰ 24 ঘণ্টাই নিৰৱচ্ছিন্নভাৱে উপভোক্তাক যোগান কৰাটো নিশ্চিত কৰা হৈছে। আৰু এই প্ৰকল্পৰ বাবে মই 32.57 কোটি টকাৰ আঁচনি ঘোষণা কৰিছোঁ। বিত্তীয় প্ৰাতিষ্ঠানিক সংস্কাৰ। অধ্যক্ষ মহোদয়, আপুনি অৱগত যে বিত্তীয় স্বচ্ছতা চৰকাৰৰ অন্যতম প্ৰধান কেন্দ্ৰবিন্দু। অসমৰ বাজেট সম্পৰ্কীয় স্বচ্ছতাক বিভিন্ন ৰাষ্ট্ৰীয় মঞ্চতো প্ৰশংসা হৈছে আৰু এই গৌৰৱক আগুৱাই লৈ গৈ আমি প্ৰায় সময়তে বাজেট কাৰ্যকৰী কৰা দেশৰ অতি সীমিত সংখ্যক ৰাজ্যৰ ভিতৰত অন্যতম ৰূপে পৰিগণিত হৈছোঁ। ৰাজহুৱা কয়েক দেশৰ ৰাজ্যিক ৰাজহুৱা এই ব্যৱস্থাই অসম চৰকাৰৰ ক্ৰয় সম্পৰ্কীয় সকলো তথ্য পোৱা হ'ব। অধ্যক্ষ মহোদয়, মই বিত্তীয় জেমৰ জৰিয়তে প্ৰক্ৰিয়মেণ্টৰ কথা অধ্যক্ষ মই কৈছোঁ। ৰাজহুৱা স্থানক CCTP আৰু জনজাতি কল্যাণ চাহ জনজাতি কল্যাণ সঞ্চালক, চাহ জনগতি আৰু আদিবাসী কল্যাণ সঞ্চালকৰ ৰূপে পুনৰ নামাকৰণ কৰা হ'ব। অধ্যক্ষ মহোদয়, ইয়াৰ পিছত মই দ্বিতীয় চেপ্টাৰলৈ আহিছোঁ। অধ্যক্ষ মহোদয়, দ্বিতীয় অংশ হিচাপে মই এইটোকে অধ্যক্ষ মই কৈছোঁ, আমাৰ বাণিজ্যিক কৰ ক্ষেত্ৰত যথেষ্টখিনি আমি ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ। আবকাৰী ক্ষেত্ৰতো যথেষ্টখিনি সংস্কাৰ গ্ৰহণ কৰা হৈছে। পৰিবহণ বিভাগৰ ক্ষেত্ৰতো যথেষ্টখিনি সংস্কাৰ গ্ৰহণ কৰা হৈছে। ৰাজহ আৰু দুৰ্যোগ ব্যৱস্থাপনা বিভাগৰ ক্ষেত্ৰতো যথেষ্টখিনি সংস্কাৰ গ্ৰহণ কৰা হৈছে। বন বিভাগ, ৰাজহ বিভাগ, খনি আৰু খনিজাত সম্পদ, চুনশিল আৰু লৌৰ আকৰৰ নিলামৰ ক্ষেত্ৰত যথেষ্টখিনি সংস্কাৰ গ্ৰহণ কৰা হৈছে। আৰু ইয়াৰ পিছত মই বাজেটৰ মূল দিশটোলৈ আহিছোঁ। অধ্যক্ষ মই, সেইটো হৈছে বাজেট প্ৰাককলন। 2023-24 বৰ্ষৰ বাজেট প্ৰাককলনত ৰাজ্যখনৰ একত্ৰিতকৃত নিধিত মুঠ 1,39,443.88 কোটি টকাৰ প্ৰাপ্তি প্ৰদৰ্শন কৰা হৈছে। ইয়াৰে 1,14,084.69 কোটি টকা ৰাজহ শিতানত আৰু বাকী থকা 25,359.19 কোটি টকা মূলধন শিতানত। বিভিন্ন উৎসৰ পৰা অহা একত্ৰিকৃত নিধিৰ আনুমানিক প্ৰাপ্তি হিচাপ মই তালিকা নম্বৰ 1ত উল্লেখ কৰিছোঁ। ৰাজহুৱা শিতানত 1,80,298.83 কোটি টকাৰ উপনিমিত্ত কণ্টিনজেঞ্চি পুঁজিৰ অধীনত 2,000 কোটি টকা যোগ হোৱাৰ পিছত সৰ্বমুঠ আদায়ৰ পৰিমাণ 3,000
3,21,742.71 crore. ইয়াৰ বিপৰীতে 2023-24 বৰ্ষত ৰাজ্যখনৰ একত্ৰিকৃত নিধিৰ পৰা সৰ্বমুঠ ব্যয়ৰ পৰিমাণ 1,39,755.27 crore বুলি অনুমান কৰা হৈছে। ইয়াৰে ৰাজহ শিতানত 1,11,336.59 crore, মূলধন শিতানত 28,418.68 crore, আৰু 2023-24 বৰ্ষত একত্ৰিকৃত নিধিৰ মঞ্জুৰি অনুযায়ী ব্যয়সমূহৰ প্ৰাকলন তালিকা 2 নম্বৰ দেখুওৱা হৈছে। ৰাজহ শিতানত হোৱা ব্যয় 1,79,326.48 crore, আৰু উপনিমিত্ত পুঁজিৰ অধীনত 2,000 crore বছৰটোৰ সৰ্বমুঠ প্ৰাকলিত ব্যয়ৰ পৰিমাণ হ'ব 3,21,81.75 crore। লেনদেনৰ বাবদ আনুমানিক 660.96 crore ৰাহি হ'ব, আৰু ইয়াৰ লগতে বছৰটোৰ আৰম্ভণি ঘাটি 1,596.19 crore হিচাপ মিলালে 2023-24 বৰ্ষৰ শেষলৈ বাজেট ঘাটিৰ পৰিমাণ 935.93 crore হ'ব 2-3 crore হ'বগৈ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ সবল নেতৃত্বত অসমৰ জনসাধাৰণৰ ওপৰত কোনো ধৰণৰ অতিৰিক্ত কৰৰ বোজা আৰোপ নকৰাকে বাৰ্ষিক বিত্তীয় প্ৰতিবেদনৰ চানেকি মই উত্থাপন কৰিবলৈ লৈছোঁ। সেই অনুসৰি এই পবিত্ৰ বজনৰ সন্মুখত মই বাজেট দাখিল কৰিছোঁ। বাজেটখন শেষ কৰাৰ প্ৰাকমুহূৰ্তত আপোনালোক আটাইকে আগন্তুক ৰঙালী বিহুৰ উলগ আৰু শ্ৰদ্ধা জ্ঞাপন কৰিছোঁ। এই মাহৰ পিছতেই অসমীয়া নতুন বৰ্ষ আৰম্ভ হ'ব। ৰঙালী ৰং আৰু নৱবৰ্ষৰ প্ৰতিটো মুহূৰ্ত আপোনালোক আটাইৰে সুন্দৰ বৰক, ইয়াকে কামনা কৰি ৰূপকোঁৱৰ জ্যোতিপ্ৰসাদৰ ভাষাৰে সামৰিছোঁ, সুন্দৰে যে ফুলাৰ মন্ত্ৰ অহোৰাত্ৰি মাতে, সেয়েহে আজি ইমান ফুল প্ৰভাতে প্ৰভাতে। ধন্যবাদ।